রুদ্রম গৌরচন্দ্র প্রভু তার দুই কন্যা এই বছরে শ্রী জয়পিতা স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা গ্রহণ করেছে তো দীক্ষা গ্রহণ করে কি নাম হয়েছে গোপী কৃতিময়ী দেবীদাসী আরেকজন নাম সুভদ্রা সঙ্গিনী দেবীদাসী এই সুন্দর নাম গুরুদেব প্রদান করেছেন পারমাত্মিক নাম তো তাদের ইচ্ছা যে এই দীক্ষা নেওয়ার পরে আমরা ভক্ত ভক্তসঙ্গ এবং ভক্ত সেবা করতে চাই তাই তাদের ইচ্ছা অনুসারে তার পিতৃদের মাতৃদেব তারা এই সাধুসঙ্গর আয়োজন করেছেন ভক্ত সেবা করার জন্য যাতে ভক্তরা আশীর্বাদ করে যেন এই দীক্ষা সারা জীবন যে গুরুর আদেশ তারা লাভ করে এই মনুষ্য জীবনকে স্বার্থ করতে পারে কেন ভক্তদের কৃপা ব্যতিরেকে কেউ ভগবত ধামে যেতে পারে না তো সেজন্য ভক্ত কৃপা হচ্ছে প্রয়োজন তাই আমরা সবাই যখনই কোথাও ভক্ত সঙ্গ হয় সোনামাত্রেই সবাই আমরা দৌড়াই তো এখানে অনেক আজকে ভক্তবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন তো সবাইকে ধন্যবাদ তো ভক্ত কথা বা ভগবত ভক্ত সঙ্গে আমরা আজকে যে ভাগবত কথা শ্রবণ করব সেই ভাগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রী অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীময় জয় তেকা স্বামী শিলা গুরুদেবের পাদপদ্মে দণ্ডপত নিবেদন করে তার হইতকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলা অভয়চরণারবিন্দ ভক্তিবেদন স্বামী শিলা প্রভুপাদের পাদপদ্মে দণ্ডপত প্রণতি নিবেদন করে তার হইতকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকি আশীর্বাদ প্রার্থনা করছি ভগবানের এক শুদ্ধ ভক্ত তার উপলব্ধি তিনি প্রদান করেছেন যিনি আছেন একজন সম্রাট কুলশেখর কেরল অধিপতি ছিলেন কিন্তু তিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব রাগানুগা ভক্ত তিনি তার জীবনে অনেক উপলব্ধি তিনি সংগ্রহ করেছেন এবং একটি গ্রন্থ রচনা করেছেন মুকুন্দ মালাস পুত্র তো খুব সুন্দর এই গ্রন্থে অনেক উপদেশমূলক কথা আমাদের জন্য রয়েছে তার উপলব্ধি তিনি করেছেন সব কিছু তো সেটি যদি আমরা বুঝতে পারি আমাদের যদি উপলব্ধি হয় তাহলে জীবনে আমরা ভগবানের কাছে অবশ্যই ফিরে যেতে পারব তো সবাই বলবেন নাস্তা ধর্মে ন বসুনিচয়ে নৈব কাম উপভোগে যদি তৎ ভাবতু ভগবান পূর্ব

जुगग्ता निश्चला भक्तिरस्तु भक्तिरस्ता मम बहुमत जन्म जन्मान्तरे अब तत्पादम्बर जुगजग निश्चला भक्तिरस्तु भक्तिरस्थ्य मम बहुमत জন্মজন্ম অপি নিশ্চলা নিশ্চলাভক্তি রস ন বিশেষ শ্রদ্ধা ধর্মে ধর্মের জন্য, ন অথবা নেই বসু সম্পদে নিচয়ে সঞ্চয় করার জন্য ন এবং এমনকি তাও নয় কাম উপভোগে ইন্দ্রিয় উপভোগের জন্য ইয় যা কিছুই ভাব্যম অনিবার্য তত তা ভবতু ঘটুক ভগবান হে ভগবান পূর্ব পূর্বের কর্ম আমার কর্ম অনুরূপ অনুরূপভাবে এত পাঠ্যম পাথনীয়, মম আমার দ্বারা কাম্য জন্ম জন্ম জন্মজন্ম জন্মান্তরে অন্তরে কালে অপি এমন কি আপনার পাদ হ্যাঁ আপনার পাদ অম্বুরুহ পাদপদের যুগ যুগলে গতা অধিষ্ঠিত নিশ্চলা অচলা ভক্তি ভক্তি অস্তু হোক অনুবাদ এবং তাৎপর্যশীল প্রভুপাদের দ্বারা প্রদত্ত সয় বলবেন হে ভগবান ধর্মের প্রতি আমার আসক্তি নেই ধন সঞ্চয় অথবা ইন্দ্রিয় উপভোগের প্রতিও নয় আমার পূর্বকর্ম অনুসারে যা কিছু ঘটা অনিবার্য সেগুলি ঘটুক কিন্তু একটি পরমকাম্য বস্তু আমি অবশ্যই কামনা করব যা হচ্ছে জন্ম জন্মান্তরে আমি যেন আপনার চরণ যুগলে প্রেমময়ী সেবা সম্পাদন করতে পারি তো এটাই হচ্ছে ভক্তদের কামনা ভক্তরা কেবল সেবা কামনা করে ভক্তরা অন্য কিছু কামনা করে না অনেক বাধা বিপত্তি আসলেও তারা ভগবানের পাদপদ্মকে ছাড়ে না এবং তার জন্মজন্ম ধরে বলছে আমায় জন্মদিন যতই জন্মদিন না কেন তবু আমি যেন তোমার পাদপদ্ম সেবা থেকে বঞ্চিত না হয় সেই সেবাই প্রার্থনা এটাই হচ্ছে ভক্তদের কর্তব্য প্রত্যেক ভক্তের কর্তব্য হচ্ছে কেবল ভগবানের সেবা কামনা করা অন্য কিছু না এই জন্য এখানে বলছেন অনেক কিছু আমরা আসক্ত হই জড়জগতে হ্যাঁ সুখের জন্য আমরা অনেক ধন সম্পদ সঞ্চয় করতে চাই কিন্তু এখানে বলছেন যে ন আস্থা ন আস্থা মানে আমার কোনো বিশ্বাস নেই আস্থা নেই অনেকে বলে না তোমার প্রতি আমার আস্থা নেই এরকম বলে না আস্থা নেই মানে বিশ্বাস নেই তাহলে এই জগতে আমরা সবাই কিসে আস্থা রাখি ধর্মের প্রতি আমরা ধর্ম করতে চাই কিন্তু এখানে কোলেশেখর বলছেন আমার ধর্মের প্রতি আস্থা নেই তো তো যে ধর্মের প্রতি আস্থা নেই বলা মানে তো লোক মারবে তাহলে তুমি কি ধর্ম প্রতি তোমার আস্থা নেই কুলশেখর সম্রাট তো মানে কোন ধর্মের প্রতি আস্থা নেই আসলে যারা সদ্গুরু দীক্ষা লাভ করেন তাদের জন্য এই কথাগুলি বলা হচ্ছে যে প্রকৃত ধর্মটা কি যেটা হচ্ছে আত্মার ধর্ম সেগুলি গ্রহণ করতে হবে কিন্তু যেগুলি দেহিক ধর্ম রয়েছে সেগুলিকে আস্থা নেই বলে বলছেন সেগুলির প্রতি আমার বিশ্বাস নেই কেন এই জগতে সেগুলি বারবার চক্র আমাকে ঘুরাবে সেগুলি কি কুলধর্ম অনেক সময় আমাদের ধর্ম করি কুলধর্মেতে অনেক কিছু দেখা যায় আমার ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর একটা গল্প বলছেন কুলধর্ম তারা দেখায় যে একটা বংশে তাদের বিয়ে হচ্ছে তখন কি করছে না একটা সাদা বিড়ালকে খুঁজছে কোথায় আছে কি করতে হবে না তাদের কুল হয়ে গেছে যে বিয়ের সময় একটা বিড়ালকে ধামা চাপা দিতে হবে কুল ধর্ম তাদের তখন যেই কোনো ছেলেমেয়ের বিয়ে হবে সঙ্গে সঙ্গে একটা বিড়াল খুঁজে কি হবে না না আমাদের কুলধর্ম এটা ধামা চাপা বিড়াল ধামাচাপা তো এগুলি তাতস্য কূপ অনেক সময় আবার তাতস্যকূপও এরকম তাদের কুলের ধর্ম হয়ে গেছে আগে হয়তো কোনো কুয়া থেকে জল খাচ্ছিলো সেই বংশে কিন্তু অনেক দিন ব্যবহার না করার ফলে সেই কুয়াটা ময়লা হয়ে নোংরা হয়ে পোকা হয়ে গেছে কিন্তু পরে কোনো ছেলে মেয়ে তারা বড় হয়েছে তারা শুনত ওই কুয়াটা ছিল আমাদের দাদু ঠাকুরদাদের সেখান থেকে জল খাওয়া হতো কিন্তু পরে যে বন্ধ হয়ে গেছে নোংরা হয়ে গেছে আর কেউ খেত না ব্যবহার হয় না বলে কিন্তু তারা বলছে না না এটা তাতস্য কূপ এখান থেকে আমাদের কুলধর্ম এটা জল খেতেই হবে সবাইকে হ্যাঁ খেয়ে কী হচ্ছে হ্যাঁ সবাই মরছে নোংরা জল খেয়ে সবাই মরে যাচ্ছে পেট খারাপ হচ্ছে আর ডায়রিয়া হচ্ছে আর মৃত্যুবরণ করছে তো এইরকম বিভিন্ন কুলধর্ম মনধর্ম রয়েছে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন হ্যাঁ প্রথম অধ্যায় ভগবদ নাম কি বিষাদ যোগ হ্যাঁ বিষাদ যোগ মানে কি বিষাদগ্রস্ত হয়ে গেছে কোনো কিছু পূরণ না হলে আমরা বিষাদগ্রস্ত হয়ে যাই তাই না তো অর্জুন বিষাদ হলেন কি কারণ হ্যাঁ অর্জুনের বিষাদের কী কারণ ছিল হ্যাঁ মোহ ছিল অর্জুনের বিষাদ হওয়ার কোনো কারণ নেই কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন তার দ্বারা আমাদের কিছু তত্ত্বকে বুঝাতে চেয়েছেন ভগবান শিখাতে চেয়েছেন অর্জুন কুলধর্মের প্রতি মোহগ্রস্ত ছিলেন যে এই কুলপ্রথা আমাদেরকে রক্ষা করতে হবে কেন না এই যে যুদ্ধ করলে অনেকে মারা যাবে আর সেখানে কুলো নারীরা তাদের কি হবে তারা অবৈধ ক্রীড়া করবে বর্ণশঙ্কর জন্ম হবে হ্যাঁ তো এই আমাদের কুলের ধর্ম নষ্ট হয়ে যাবে তো কুলধর্মের প্রতি আসক্তি দেহ ধর্মের প্রতি আসক্তি মন প্রতি আসক্তি তো অনেক ধর্ম রয়েছে ভাগবত বলে পৃথিবীতে আছে যত ধর্ম ধর্ম নামে চলে ভাগবত কহে সব পরিপূর্ণ ছলে ভাগবত সেগুলিকে ছল ধর্ম বলছে এই জন্য ভাগবতের শুরুতেই ধর্ম প্রযুজিত কৈতব অত্র নির্মৎসরা নাম সতাম যারা সাধু নির্মৎসর ব্যক্তি ভক্ত হ্যাঁ ভক্ত নির্মৎসর তো সেই সব ভক্তরা তারা এই সব ধর্ম প্রযুজ্জিত যে কৈতব ধর্মকে ত্যাগ করে সেই কৈতব ধর্মগুলি কি কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্য তে বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব অজ্ঞান তমের নাম কহিয়ে কইত ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব এইসব বাসনা মানে এইগুলির প্রতি আসক্তি অজ্ঞান ধর্মের প্রতি সে ধর্মটা কি না যে ধর্ম করে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত ধর্ম করে অর্থ চাইছে কিন্তু এখানে কুলশেখর বলছেন নাস্থা ধর্মে ন চ বসুনিচয়ে ধর্ম অর্থ কাম প্রতি আমার আসক্তি নেই ধর্মের প্রতি এবং আমার ইন্দ্রিয়ভোগের জন্য ধন সম্পদের প্রতিও আস্থা নেই তাহলে উনি এই যে দেহধর্ম হ্যাঁ কুলধর্ম জাতি ধর্ম মনধর্ম এগুলি তিনি নাস্তা বলে দিছেন আর টাকা পয়সা ইন্দ্রিয় সুখের জন্য এগুলির প্রতিও আমার বিশ্বাস নেই আস্থা নেই তো উনি ঠিক বলছেন না ভুল বলছেন হ্যাঁ ওনার উপলব্ধি হ্যাঁ উনি রাজা ছিলেন সম্রাট তো উনি তার উপলব্ধি বলছেন কেন যে ধর্ম ইন্দ্রিয় সুখে আসক্ত করে আর যে ইন্দ্রিয় সুখ হচ্ছে অনিত্য তো সেটা মানুষ উপলব্ধি না করার ফলে আমরা সমাজে কিছু সামাজিক প্রথা প্রচলন করি ধর্ম অনুশীলন করি যতদিন কেউ দীক্ষা গ্রহণ না করে হ্যাঁ যদিও বৈদিক পন্থাও রয়েছে যেমন মাতা সেবা করা দেশের সেবা করা এসব ধর্ম গরিব লোককে সেবা করা এসব ধর্ম কিন্তু এগুলি যখন পর্যন্ত কেউ এই সমাজে থাকে বর্ণাশ্রম মধ্যে থাকে তখন সে এগুলি করবে কিন্তু এগুলি হচ্ছে গুণের মধ্যে আবদ্ধ ব্যক্তির জন্য আর এগুলি আসক্ত হলে কী হবে না বারম্বার এই জড়জগতে জগতে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে হ্যাঁ বারম্বার এই চক্রে আসতে হবে কিন্তু আত্মার কল্যাণ হবে না দেহের কিছু সুখ হবে ধর্ম করে কিছু অর্থ পাওয়া যাবে তার মানে ইন্দ্রিয় ভোগ হবে হ্যাঁ ভালো বিল্ডিং হবে ভালো গাড়ি হবে বা কত কিছু হ্যাঁ টিভি হবে কিন্তু এই বাড়িটা অনিত্য টিভিটা অনিত্য গাড়িটা অনিত্য এটা যখন সে বুঝবে তখন আর এই গুলির জন্য সে প্রার্থনা করবে না সেজন্য ওই ধরনের ধর্মতে সে আসক্ত হবে না কিন্তু যখন প্রকৃত ধর্ম ছিল প্রভুপাত বলছেন যে আত্মার ধর্ম যেটা আছে কৃষ্ণের সেবা করা হ্যাঁ ধর্মের মূল বিষয় হচ্ছে ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া এই জমরাজ। যমরাজ তিনি দূতগণকে বললেন ধর্মং মূল ভগবান যদি কেউ ধর্ম করছে মান জানতে হবে সে ভগবানের আশ্রয়ে আছে কি না কিন্তু অনেকে ধর্ম করছে ভগবানকে বাদ দিয়ে ভগবানের আশ্রয়ে বাদ দিয়ে তাই জন্য ধর্ম করছে দেবদেবী পূজা করছে সেটা ধর্ম পিতামাতা সেবা করছে এটি ধর্ম দেশের সেবা করছে এটি ধর্ম কিন্তু ভগবানকে বাদ দিয়ে ভগবান বলে কিছু নেই এ আমার বাবা তৈরি করেছে রাজনৈতিক নেতারা তৈরি করেছে হ্যাঁ আমার প্রধানমন্ত্রী তৈরি করেছে আমাদের মুখ্যমন্ত্রী করেছে সব এই যে সব আস্থা দিচ্ছে সমাজের লোকদেরকে কিন্তু প্রকৃত রাজা সে ভগবানের প্রতি আস্থা দিবে না এই মাটি জল আকাশ আগুন বায়ু এইসব ভগবান দিয়েছেন তাই তোমরা এগুলিতে কিছু উন্নয়ন করবে তার সেবার জন্য তাহলে এটা হবে আত্মার ধর্ম আর সেখানে আত্মার কি হবে না মঙ্গল হবে আর বারবার এই চক্রে মৃত্যু চক্রে ঘুরবে না কিন্তু এই জলজগতে যখন এই সব ধর্ম করে আসক্ত হয় তখন এখানে আবার তাকে আসতে হবে এখানে আবার কি হবে না আসক্তি অনুসারে তার একটা দেহ আবার লাভ হবে তার মানে এই দেহেতে আমরা উপলব্ধি করছি কত কষ্ট জন্মটা কত কষ্ট মায়ের গর্ভে মৃত্যুটা কত কষ্ট বার্ধক্য কত কষ্ট হ্যাঁ রোগটা কত কষ্ট কেউ চায় না আমরা কিন্তু এই জলজগতে দেহ আত্মবুদ্ধিতে এইসব তথাকথিত ধর্ম করে আমরা বাহাবা পেতে পারি হ্যাঁ কিন্তু এই জগতে আমাকে বারবার থাকতে হবে আর এই কষ্টগুলি পেতে হবে তো তাতে আত্মার কল্যাণ হয় না কেবল দেহিক সুখ হবে কিছু সময়ের জন্য কিন্তু আমরা এই দেহ সুখকেই মনে করছি এটাই প্রকৃত ধর্ম হল হ্যাঁ আমরা প্রতিষ্ঠা পেলাম তো সেটাকে মনে কিন্তু প্রতিষ্ঠাটা দুদিন পরেও সমাপ্ত হয়ে যাবে অনেকে এরকম বড় বড় প্রতিষ্ঠাবান লোক রয়েছে প্রধানমন্ত্রী পদে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তার পদ চলে গেছে আর তাকে কেউ প্রতিষ্ঠা দিচ্ছে না সম্মান করছে না তো এই জন্য এই সামাজিক হিসাবে এই সমাজে থাকাকালীন এইগুলি কিছুটা প্রয়োজন কিন্তু যখন সে এই মনুষ্য জীবনের গুরুত্ব সম্বন্ধে উপলব্ধি করবে যে না এই দেহ সুখটা অনিত্য বা এই জড় জগতে বারবার জন্ম চক্রে ঘোরাটা এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় হ্যাঁ আত্মার কল্যাণ করব আমি যাতে বারম্বার আমাকে এই চক্রে না ঘুরতে হয় কবু স্বর্গে কভু মর্তে কবু কীট কভু রাজা কভু প্রজা কবু সুখী কভু দুঃখী এরকম চৌরাশি লক্ষ দেহেতে যাতে আমাকে না আসতে হয় তার জন্য সে কি করবে না ভাগবত ধর্ম আচরণ করবে আত্মার ধর্ম তো সেটা দীক্ষার মাধ্যমে ভক্ত এটি করে ভগবানের সুখ বিধান করে তো সেটা আছে প্রকৃত ধর্ম কিন্তু যেটি সামাজিক ধর্ম হ্যাঁ হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলি সব হচ্ছে যুদ্ধে করার ধর্ম হ্যাঁ এগুলি পরিচয় মানে আমরা যুদ্ধ করছি এই জন্য হতাশা উৎকণ্ঠায় রয়েছে সারা বিশ্বে মানুষ এইসব পরিচয় দিয়ে দেহের পরিচয় দিয়ে আমরা হতাশা উৎকণ্ঠা আমরা বলছি আমরা ভারতীয় ভালছে ভারত মাতা কি জয় হ্যাঁ আমরা ভারতীয় বলছি কিন্তু আজ আমি ভারতীয় কাল আমেরিকায় গিয়ে হ্যাঁ সিটিজনশিপ নিচ্ছি আগে বাংলাদেশের লোক ছিল কেউ তারা এসে এখানে ভারতে বলছে আমরা এখন ভারতীয় আগে বলতো আমরা বাংলাদেশি তো মানে মিথ্যা পরিচয় দেয় প্রতারণা করে মানুষকে তো এই পরিচয় মিথ্যা আগে অনেকে বাংলাদেশ ছিল এখানে তো অধিকাংশ বাংলাদেশের লোক তারা এখন ভারতীয় সিটিজন বলে আমরা ভারতীয় কিন্তু আগে বলতো বাংলাদেশি তাহলে কী লাভ আগে বাংলাদেশে বলতেন এখন ভারতীয় বলছেন তাহলে মিথ্যা কথা আমরা বলছি দেহের পরিচয় দিয়ে তাহলে এই ধর্ম ভারত মাতা কি জয় বাংলাদেশ কি জয় এটা করে তারপরে আবার বলছি বাংলাদেশ না আমার দেশ না তাকে ত্যাগ করছি এখন বলছি আমি ভারত তো মানে এরকম ত্যাগ করছি আমরা বারবার এই দেহকেও ত্যাগ করছি এখন প্রধানমন্ত্রী তারপরে আর প্রধানমন্ত্রীর পদ নেই এখন ধনী তারপরে গরিব হয়ে গেলাম এখন আই অফিসার তারপরে একটা সাধারণ লোক তো এই জন্য এইরকম পরিচয় দেহের ধর্ম করে প্রতিষ্ঠা এগুলি অনিত্য এতে কিছু সময় সুখ হবে আনন্দ হবে পরিণাম দুঃখ হবে কিন্তু আত্মার কল্যাণ কি করে হবে তো সেই আমরা সদ্গুরু আশ্রয় গ্রহণ করি সদ্গুরুকে লাভ করি সদ্গুরু যিনি জীবের এই অজ্ঞানতমকে নাশ করে দেন কিসে অজ্ঞানতম না এই দেহাত্ম বুদ্ধির যে ধর্মগুলিকে তারা মুক্ত করেন আত্মার কি করে কল্যাণ হবে বৈদিক শাস্ত্রে শিবজি শিবজি তো মহাজন উনি বলছেন গুরবু সন্তি শিষ্য বিত্ত অপহারকা সদ্গুর দুর্লভং দেবী শিষ্য সন্তাপহারকা সন্তাপ মানে দুঃখ আমাদের কি দুঃখ ভাবছি টাকা পয়সা নেই এটা দুঃখ কিন্তু টাকা পয়সা আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে আপনি সুখী হবেন কোটি কোটি টাকা দেওয়া হবে কেউ বলে আমার টাকা পয়সা নেই তার জন্য আমি দুঃখী কেউ বলে আমার পুত্র সন্তান নেই তাই আমি দুঃখী আপনার পুত্র সন্তান দেওয়া হবে তাহলে আপনি সুখী হবেন অনেক লোকের তো পুত্র সন্তান আছে তাহলে কেন দুঃখী কেন বার্ধক্য হচ্ছে কেন বুড়ো হচ্ছে কয় পুত্র সন্তান তো রক্ষা করতে পারছে না রোগ থেকে তো মুক্ত করতে পারে না আপনি পুত্র পেলে সুখী হবেন টাকা পেলে সুখী হবেন কোটি কোটি টাকা দেওয়া হবে কিন্তু জল থাকবে না মাটি থাকবে না চাষবাস হবে না তাহলে আপনি কোটি কোটি টাকা নিয়ে কী করবেন সুখী থাকতে পারবেন তো সেই জন্য এই জন্য এখানে কুলশেখর তার উপলব্ধি বলেছে নাস্তা ধর্মে যে সামাজিক হিসাবে যে আমরা করছি হ্যাঁ সেগুলিতে আমরা হ্যাঁ দিন আনন্দ লাভ করতে পারি না যেমন দেবদেবী পূজা আমরা করি দেবদেবী পূজা করি কীসের জন্য একটা ধর্ম কী জন্য পূজা করি দুর্গা মাতার কাছে কি চাই ধনং দেহি জনং দেহি যশং দেহি সুন্দরী ভার্জাং দেহি পুত্রং দেহি হ্যাঁ কি না তো দুর্গা পূজা পূজা কী লোক প্রার্থনা করে দেহি মানে দেহ সুখের জন্য চায় তাহলে এটা দেহ ধর্ম হয়ে গেল দুর্গাকে আমার ইন্দ্রিয় সুখে লাগাচ্ছে দুর্গা মাতাকে আমার ইন্দ্রিয় সুখে লাগাছে আমাকে ধনং দাও সুন্দরী স্ত্রী দাও টাকা পয়সা দাও প্রতিষ্ঠা দাও তাহলে দুর্গাকে আমার ইন্দ্রিয় সুখে লাগাচ্ছে এই ধর্ম সেই জন্য এখানে বলছে ধর্ম কেন করছে লোক না অর্থ পাওয়ার জন্য কেন অর্থ চায় কাম চরিতার্থ করার জন্য এই জন্য এটাকে বলা আছে হ্যাঁ ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ এই চতুর্বর্গের দ্বারা কি হবে না এই জগতে আমরা বারবার ঘুরতে থাকবো এটা দেহের ধর্ম তো সেই জন্য ধর্ম করা উচিত না অর্থ কামনা করার জন্য ধর্ম হবে অহিতুকি তাই ভাগবত সিদ্ধান্ত আমাদের দেওয়া হয়েছে সেই জন্য প্রথম শুরুতেই বলা হয়েছে ধর্ম প্রযুজিত কৈতব অত্র সে প্রতারণাজনক যে ধর্ম সেটাকে পরিত্যাগ কর কৈতব ধর্ম সেটা কি না যে ধর্ম করে দেহ সুখের কামনা করছে ধর্ম করে অর্থ চাইছে আর অর্থ কেন না ইন্দ্র সুখের জন্য এইগুলি যে চাইছে তাই সেই ধর্মকে ত্যাগ করতে ভাগবত শুরুতেই বলা হল এই জন্য ভাগবত হচ্ছে অমল পুরাণ অন্যান্য বৈদিক যে শাস্ত্রতে কিছু ধর্ম সম্বন্ধে বলা হয়েছে দেহ সুখের জন্য কেন মানুষ দেহ সুখে আসক্ত তো তাই শাস্ত্রে একটু এগুলি ইন্ধন দেওয়া হয়েছে হ্যাঁ এগুলা করো এটা পাবে তুমি এই দেবীকে পূজা করো সুন্দর স্ত্রী পাবে এরকম সব বলা হয়েছে শাস্ত্রের মধ্যে কেন না এই তার মূল শেষ সিদ্ধান্তটা কি সেটা যাতে সে পৌঁছাতে পারে কেন হঠাৎ করে একজন পৌঁছাতে পারে না বিশুদ্ধ সত্ত্বে এই জলজগতে রজগুণ তমগুণ সত্যগুণ রয়েছে সেই জন্য মানুষের জন্ম এরকম গুণের প্রভাবে হয় তাই জন্য শাস্ত্রের এগুলি ক্রম অনুসারে আবার দেওয়া হয়েছে কিন্তু যখন কেউ বুদ্ধিমান হয় এগুলি তাকে বুঝতে পারে এই জন্য সাধুসঙ্গ করা হয় বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমের সিদ্ধান্ত দেওয়া হয়েছে কিন্তু এই জন্য প্রকৃত সিদ্ধান্ত মহাজন থেকে লাভ করতে হয় সেই মহাজন কারা না ব্রহ্মাজি শিবজি মুনি, জনক রাজা বলি মহারাজ ভীষ্মদেব শুকদেব গোস্বামী যমরাজ এরা সিদ্ধান্ত দিয়েছেন যে প্রকৃত ধর্মতত্ত্ব সেটা কীভাবে আচরণ করতে হবে তারা গ্রহণ করেছেন এবং সেটাকে শিক্ষা দিয়েছেন তো সেজন্য মহাজন যেন গত পন্থা সেই মহাজনদের পন্থা অবলম্বন করলে তাহলে শাস্ত্রের নিগুড় রহস্যটা আমরা বুঝতে পারব কেন অনেক শাস্ত্র আছে আপনি পড়ে কতদিন আপনি বাঁচবেন সব শাস্ত্র পড়তে পারবেন হ্যাঁ বেদ পুরাণ অষ্টাদশ পুরাণ আছে হ্যাঁ বেদ আছে চতুর্বেদ অত একশো আট উপনিষদ আছে আপনি তো পড়তেই থাকবেন সার সিদ্ধান্তটা খুঁজতে খুঁজতে হ্যাঁ আপনি প্রথমে পড়তে গিয়ে দেখা লেখা আছে হয়তো সুখের কথা ও পেয়ে গেছি সুখের কথা লেখা আছে কালী বা দুর্গা বা রমা দেবী পূজা করলে সুন্দর স্ত্রী পাওয়া যাবে আমি তো এটাই আশা করছিলাম তো এই জন্য ফুল চড়াবো গিয়ে হ্যাঁ সুন্দরী ভারজাং দেহি পেয়ে গেলাম কিন্তু তারপরে আর কি লেখা আছে ক্রমে ক্রমে যে এটি অনিত্য সেটার দিকে আর গেলাম না যে সারটা কি আছে হ্যাঁ সুন্দরী স্ত্রী পেলাম দুর্গা দিয়ে দিলেন বা দেবী দিয়ে দিলেন তো পরে কী আছে অনিত্যম এর রূপ সুন্দর চলে যাবে এ দেহটা মরণশীল যখন এইগুলি বুঝবে মানুষ ক্রমে তাকে দেওয়া হয়েছে আস্তে আস্তে কেন সে কিছু না করা থেকে একটু ধর্ম করুক হ্যাঁ অধর্ম থেকে একটু ধর্ম করুক এই জন্য আস্তে আস্তে তাকে শিখানো হচ্ছে হ্যাঁ জন্য একটু টুপ দেওয়া হয়েছে তখন সে পরে দেখবে না না এটা আমি চাই না তো এইগুলি দেওয়ার উদ্দেশ্য প্রকৃত বস্তুতে যাওয়া কিন্তু যখন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে পারে বিভিন্ন নানা মুনি নানা মতে না গিয়ে এই মহাজনদের পদাঙ্ক যখন অনুশীলন করবে তখন সে আর এই সব বিভ্রান্তির মধ্যে যাবে না ডাইরেক্ট এই জন্য কৃষ্ণ গীতায় বলেন সর্বধর্মান পরিত্য মাম একম শরণং ব্রজ সব কিছু ত্যাগ করে দাও কেবল আমাতেই শরণার প্রতি লাভ করো এটাই কৃষ্ণ সার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আর মহাজনরা সেটাকেই আচরণ করেন আর সেটাকেই শিখায় আমাদের অত সময় নেই হ্যাঁ সেজন্য বেদ পুরাণ আদিতে কিছু ইন্দ্রিয় সুখের কথা দেওয়া হয়েছে তো সেগুলির প্রতি আসক্ত হলেই এই জগতে থাকতে হবে যাতে আমরা ক্রমে ক্রমে ধর্ম করে অধর্ম থেকে ধর্ম করে চলি তার জন্য এটি দেওয়া হয়েছে বুঝতে পারছেন বিবাহ করা একটা ধর্ম শাস্ত্রে বলা হলো বিবাহ করো কিন্তু কিভাবে বিবাহ করতে হবে এরকম নয় ফোনে মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে বিবাহ করা আর শাস্ত্রে এটি বলা হয়নি এরকম বিবাহ করতে হবে আশ্বরিক বিবাহ পন্থা করতে বলা হয়নি ধর্ম বিবাহটা একটা ধর্ম সংস্কার পবিত্র হওয়া বেদে বলা হলো যে এরকম বিবাহ করতে হবে কীরকম না ছেলেমেয়ের তার মনোভাব পিতামাতা বুঝবে সম্বন্ধ পাঠাবে তারপরে জেনে বিবাহ করবে এরকম বিবাহ করবে তার দুদিন পরে ডিভোর্স তো এরকম বিবাহটা ঠিক নেই তো সেজন্য আমাদেরকে সুন্দরভাবে ধর্ম আস্তে আস্তে শেখানো হচ্ছে ওই ধর্ম তুমি বিবাহ করো ধর্ম কিন্তু কীভাবে লাইসেন্স দেওয়া হলো হ্যাঁ পুত্রার্থে ক্রিয়তে ভার যা এরকম নয় ইন্দ্রিয় সুখ করার জন্য বিবাহ সে শিক্ষা দেওয়া আছে কিন্তু আমরা হচ্ছে ও বিবাহ করার কথা ধর্ম আমি বিবাহ করব কিন্তু ধর্ম করে কি করছি না অবৈধ ক্রীড়া করছি তো সেটা ধর্ম হলো না লাইসেন্স ভগবান কেড়ে নেবেন আর তাতে কী হবে আপনাকে শাস্তি পেতে হবে আবার এখানে পায়রা পায়রি হয়ে বানর বানরি হয়ে হ্যাঁ সে সুখে আসক্ত হয়ে যাবেন তো এই জন্যই মহাজনেরা তাদের উপলব্ধি বিশেষ করে মনুষ্য সমাজে প্রদান করেছেন যেন আচার্যরা এটিকে বুঝেছেন যেন আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কী ধর্ম আমি করব আচরণ তো সেটা কেবল ভগবানের সুখ বিধানের জন্য আমি তাকে কেন্দ্রতে রেখে আচরণ করব সমস্ত কিছু কর্ম আর সেটাই হবে প্রকৃত ধর্ম সেই ধর্মকে ত্যাগ করতে নিষেধ করা হয়নি এই জন্য রঘুনাথ দাস গোস্বামী তার মন দ্বিতীয় নম্বর শ্লোকেই বলে দিয়েছেন ন ধর্মং ন অধর্মং শ্রুতিগণ নিরুক্তং কিল কুরু হে মন তুমি শাস্ত্রেতে যে ধর্ম সম্বন্ধে আর অধর্ম সম্বন্ধে বলা হয়েছে সেটার কোনো কিছুটাই করো না এদের কুলশেখর এটা বলছেন নাস্তা ধর্মে এবং বসুনিচয়ে টাকা পয়সা ধন সম্পদের প্রতি সঞ্চয়ের প্রতিও না আস্থা আর ওখানে কুল রঘুনা দাস গোস্বামী ষোড় গোস্বামীর অন্যতম তিনি কোটিপতি ঘরের ছেলে কোটি কোটি টাকা স্বর্ণমহর তারা কর দিত কত বারো লক্ষ স্বর্ণ মুদ্রা সরকারকে কর দিত তাহলে কত ইনকাম ছিল এইরকম ধনী ঘরের ছেলে সেও এইরকম আসক্তি নেই কেন না মহাপ্রভু সম্বন্ধে হ্যাঁ তার কুলপুরোহিত বলাই আচার্য থেকে বা যদুনন্দন আচার্য তাদের থেকে জানতে পেরেছিল এবং হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করেছিল শুদ্ধ ভক্ত ভগবানের হরিদাস ঠাকুর নামাচার্য আর তার থেকে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে হ্যাঁ আসক্ত হয়েছিল তাই ভক্তসঙ্গ এই জন্য করা হয় যে অনিত্য বস্তুর প্রতি তার বিরাগ জাগ্রত হবে তখন সে জানবে না না এইগুলি আমার জন্য নয় তার মানে নয় সেগুলি থাকবে না থাকতে পারে কিন্তু কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ সেবার জন্য তার বাড়ি থাকবে স্ত্রী থাকবে ঘর থাকবে টাকা পয়সা থাকবে কৃষ্ণ সেবার জন্য তো সেটাই আমরা জানি না এই জন্য শাস্ত্রে বলা হলো গোস্বামী বললেন অনাসত্বস্য বিষয়ান হ্যাঁ যথা উপযুঞ্জত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্চতে সব কিছু কৃষ্ণের জেনে তার সেবাতে যুক্ত করাটাই আসল বৈরাগ্য হ্যাঁ অনেক কিছু আছে মায়া বলে ত্যাগ করাটা এটা বৈরাগ্য নয় অনেক দেখবেন সব ত্যাগ করে গিয়ে জঙ্গলে থাকছে হ্যাঁ নাগা বাবা তো সেটাকে ত্যাগ বলা হয় না সেটাকে সাধু বলা হবে না যে আমি খুব ত্যাগ করে দিয়েছি আরে আমরা কি নিয়ে এসেছিলাম ত্যাগ করব আপনি তো কাপড়ও নিয়ে আসেন ত্যাগ করবেন কি হ্যাঁ বলেন আমি সব ত্যাগ করে দিয়েছি দেখো আরে আপনি তো কিছু নিয়ে আসেন নি ত্যাগ করলেন কি আর বোঝেন না ভোগ করতে হবে আমার ভোগ না করলে ত্যাগ হয় না বহু লোক এরকম বলে আমরা যখন প্রচারে যাই বলে আগে ভোগ করতে হবে আমি একবার বগুলা গিয়েছিলাম আজ থেকে প্রায় বিশ বছর আগে না আরও বেশি হবে হ্যাঁ পঁচিশ বছর আগে বগুলায় একটা গ্রামে গিয়েছিলাম তো সেখানে আমরা যে পৌঁছেছি অনেক গ্রামের সব এসে জড়ো তো সাধু এরা কোনো ভোগ করেনি এরা কী করে সাধু হয়ে গেল এরকম বলছে তা আমি স্নান করতে গিয়েছি তখন তো এরকম বাথরুম নেই জঙ্গলে যেতে হয় মাঠে তারপরে নদীতে তো আমরা গিয়েছি তার আমাদের একটা ভক্ত ছিল তো তার সাথে ঝগড়া লাগা শুরু হয়ে গেছে একদম তুমুল গ্রামবাসী সব তো আমি যখন এসে দেখছি ঝগড়া চলছে তো আমি তিলক পরে বললাম একটা সামুন হ্যাঁ আপনার কী হয়েছে বলছেন না না আপনারা ভোগ করেননি কী করে ত্যাগ করলেন আগে ভোগ করতে হবে তারপরে ত্যাগ হবে আগে সংসার ধর্ম আচরণ করতে হবে এরকম সব আমরা যখন করছি এই সব করতে হবে তো আপনারা এইগুলা প্র্যাকটিক্যাল নন আমরা দেখুন বিষ নাম শুনেছেন বিষ বলো হ্যাঁ তো বিষ কি প্র্যাকটিক্যাল খেয়ে দেখতে হয় তো বুঝে তা কী করে বিষ খেলেই তো মরে যাবে তো আপনি শুনেছেন তাহলে প্র্যাকটিক্যাল খান তাহলে এরকম কিছু ভোগ করে দেখতে হয় না শ্রবণ করেও বুদ্ধিমান লোক বিরত থাকে এবং সেটা কী করে ব্যবহার করতে হবে তারা জানে তো বৈদিক শাস্ত্রে তার প্রমাণ হয় তখন বলছেন আমরা বুঝে গেছি বুঝে গেছি তখন চুপ হয়ে গেছে সবাই আর কিছু বলেন না তখন আমি বললাম আপনার কি ছিল আপনি জন্ম হয়েছিলেন যখন বলে নেকেট হয়ে এসেছিলাম তাহলে আপনি ভোগ করবেন কি এগুলো তো আপনার নয় ভোগ করবেন আর আপনি ত্যাগ করার কথা বলছেন যে ভোগ করলে ত্যাগ হবে আগে পরে আমরা ত্যাগই নই আপনারা আমাদেরকে দেখে ভাবছেন আমরা ত্যাগ করেছি দেখুন আমরা গাড়ি নিয়ে এসেছি ত্যাগ করলাম কোথায় কিন্তু এই গাড়িটা আমার নামে নেই এই গাড়িটাতে লেখা আছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস এটা আমার নাম অমুক কিন্তু এখানে নেই ব্লু বুকে দেখুন যে তাই নাকি বলছি এটা আমার নয় আমি বিক্রি করতে পারবো না সেই জন্য আমাদের কোনো কিছু নয় ভোগ করতে পারি না ত্যাগ করতে পারি না কিন্তু সব কিছু বুদ্ধিমান লোক ভগবানের সেবাতে যুক্ত করে দেয় তো সেজন্য এটি আসল ধর্ম ভগবানকে নিযুক্ত করানো তার সেবা তো সেই ধর্মকে ত্যাগ করতে বলা হয়নি তো এই জন্য আমাদের ভক্তরা যারা দীক্ষা গ্রহণ করেছে তাদের এইসব উপলব্ধি করতে হবে যে সদ্গুরু যিনি তিনি শিষ্যের সন্তাপ মানে জন্ম মৃত্যু চক্রের যে দুঃখকে বারম্বার যে হচ্ছে সেটা থেকে মুক্ত করেন এরকম নয় গুরু আপহারকা শিব বলছেন গুরবু বহ বসন্তী শিষ্য বিত্ত অপহারকা যে শিষ্যের ধন সম্পত্তি অপহরণকারী গুরুর প্রচুর আছে আজকাল দেখবেন অনেক বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক গুরু আছে দেখা যায় আজ বাংলাদেশের লোকেরাই একদম জন্ম থেকে দীক্ষা হয়ে গেছে হ্যাঁ আমার দীক্ষা হয়ে গেছে কিন্তু সেই সব গুরুরা আসে শিষ্য থেকে টাকা পয়সা ইনকাম করতে এ ঠিক শুক্রাচার্যের মতো তো আমরা সেজন্য বলি মহারাজ ওই গুরুকে ত্যাগ করে দিলেন গুরু ত্যাগ করতে নেই সেজন্য শাস্ত্র বলা হয়েছে সদ্গুরুর দেবী সদ্গুরু গ্রহণ করতে হবে তো গুরু তার মানে অসদ্গুরু আছে বুঝা যাচ্ছে তাহলে সদ্গুরু কথাটা কেন এলো অনেক লোক বলে না গুরু তো সদি তাহলে শাস্ত্রে সদ্গুরু দুর্লভ দেবী বলা হলো কেন তাহলে গুরু অসৎ আছে তার মানে যে গুরুর যে আচরণীয় বস্তু গ্রহণ করে না সে গুরু নয় হ্যাঁ শিষ্যের বীত অপহরণ করবে কিন্তু শিষ্যের যে প্রকৃত আত্মার কল্যাণ কি করে হবে সেটা শিখায় না বলে মাছ মাংস খাও আমার পাওনা পাঠিয়ে দাও মন্ত্র নিয়ে নাও হ্যাঁ এই না গুরু প্রথমে হয়তো বলতে পারে যে তুমি আস্তে আস্তে মাছ মাংস ত্যাগ করো কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য এটা নয় এটা আমাদের খাদ্য নয় এটা সব এটা মৃত শরীর এটা খাবে না এটা আস্তে আস্তে তুমি আসো আবার বলে তুমি কয়দিন থাকবে এখনই ত্যাগ করো কেন তুমি আর কালকে মৃত্যুবরণ করতে পারো তো সেই জন্য এখনই ত্যাগ করো আবার শিক্ষা দিচ্ছে তো সেজন্যই স্বাস্থ্যের জিনিস কাউকে ক্রমে ক্রমে বলছে মাছ খাও কিন্তু আবার বলা হচ্ছে না তুমি আস্তে আস্তে দু দিন তার তিন দিন বন্ধ করো এবং করতে করতে প্রসাদ খাও মাঝে মাঝে প্রসাদ খাও খেতে খেতে প্রসাদই আমাদের খাদ্য সেটা হওয়া উচিত হ্যাঁ কিন্তু এনি টাইম আমাদের মৃত্যু আসবে এখন তুমি কি করবে বুঝো যে সময় আমাদের মৃত্যু আসবে তাহলে তুমি ভগবানের কাছে ফিরে যেতে পারবে না তাই বুদ্ধিমান কি চিন্তা করবে না না আমি ভগবানের কাছে যেতে চাই এই চক্র আমি ঘুরতে চাই না এত কষ্ট তাই গুরুর কথা শুনেই তখন সার বস্তুটাকে সে নিবে তো সেজন্য আমাদের শাস্ত্রে এরকম কিছু দেওয়া থাকলেও সার বস্তু গ্রহণ করতে হবে কিন্তু অসৎগুরু সে একদম সরাসরি বলে না আমি মাছ মাংস খাচ্ছি হ্যাঁ তুমিও খাও তাহলে আমিও হাত বাঁধা গুরু হাত বাঁধা সে আমাকে মুক্ত করতে পারবে হ্যাঁ কারবে না সেজন্য কার কাছে আমরা দীক্ষা নিব না যার হাত পা বাঁধা নেই তার কাছে গেলে সে খুলে দেবে আমার হাত পা বাঁধা আছে আপনার হাত পা বাঁধা আছে আমি বললাম আমাকে খুলে দিন আপনি পারবেন পারবেন না তাহলে যার হাত পা খোলা তার কাছে যেতে হবে তো এইভাবে আমাদেরকে বলা হচ্ছে সদ্গুরু দুর্লভং দেবী তো এইরকম দুর্লভ সদ্গুরু দেবী সেহে পার্বতী শিষ্য সন্তাপহারকা শিষ্যের মঙ্গল বিধান করে তার মানে ভক্তির দ্বারা কেবল আমাদের মঙ্গল হবে কৃষ্ণ সেবা গুরুদেব দান করেন। বুঝতে পারছেন তো সেজন্য প্রকৃত ধর্ম আত্মার ধর্মকে গুরুদেব শিক্ষা দেয় শিল প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এই আত্মধর্ম শিখিয়েছেন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্ম কুল ধর্ম জাতি ধর্ম এইসব প্রভুপা শিখাননি আর ভগবান যখন আসেন এই জগতে ধর্ম সংস্থাপনার থায় অসম্ভব আমি যুগে যুগে কি ধর্ম সংস্থাপন করতে আসেন এই কুলধর্ম জাতি ধর্ম দেশ ধর্ম এইসব সংস্থাপন করতে আসেন না তাহলে অর্জুনকে বলতেন না অর্জুন নিঃশ্রয় গুণ ভবা অর্জুন তুমি সব গুণ থেকে মুক্ত হও আমার শরণাগত হও সব ত্যাগ করো কেবল আমার সেবা করলে সব গুণ মুক্ত হতে পারবে এইসব শিক্ষা দিয়েছেন গীতাতেও ক্রম ক্রম দিয়েছেন কিন্তু শেষে বলে দিয়েছেন সব ত্যাগ করে আমার সেরেন্ডার করো মাম একম তো এই কলিযুগে আমরা অন্য কিছু না করার কথা ভগবান নিজের সৃষ্টিকর্তা তিনি জানিয়ে দিলেন অন্য কোনো ধর্মর কথা তিনি ঘোষণা করলেন না এই কলিযুগের লোককে লক্ষ্য করে এই গীতা ভাগবতের শিক্ষা ভগবান দিয়েছেন গীতার শিক্ষাটা তিনি প্রদান করেছেন যাতে সরাসরি ভগবানের চরণে আত্মসমর্পণ করে মানুষ হ্যাঁ ক্রমপন্থা আপনি কয়দিন বাঁচবেন জানেন না সেজন্য সরাসরি এই কলিযুগে ভগবান হচ্ছেন নাম ব্রহ্ম রূপ বিগ্রহ নাম বিগ্রহ আর ভাগবত বিগ্রহ তাদের সেরেন্ডার করতে হবে তাদের চরণে এভাবে তার সেবা করে আমরা মুক্ত হতে পারি সেই জন্য এখানে বলা হলো যে নাস্তা ধর্মে ন বসুনিচয়ে বসু মানে হ্যাঁ বসু শব্দের অর্থ কী সম্পদের নিচে মানে সঞ্চয় করার জন্য ন আস্থা আমি সঞ্চয় করে ও আমাকে তারা রক্ষা করতে পারবে না সেজন্য সে সঞ্চয় করে না আমাদের কেশব মুরারি প্রভু বলছিল হ্যাঁ কালকে যে দেখলাম যে অত পরিশ্রম হচ্ছে এইসব সঞ্চয়ের চিন্তা করতে গিয়ে তো ভাইকে বললাম তুই এইসব কর আমার যতটুকু জীবন আছে আর ওই ততটুকু পেলেই সেবা পেলাম প্রতিদিন ওই সাহ ক্ষেতে খেতে পেলেই হলো আর অত বেশি সঞ্চয় করে কী জন্য করবো এরকম ভাব তো খুব ভালো তোমার জানছি ভক্তি উন্নতি হচ্ছে আবার যদি কেউ আসছে সে কী করবে ভগবানের সেবাতে লাগিয়ে দেবে সেজন্য আমাদের অনেক ভক্ত দেখছি বড় বড় অনুষ্ঠান করে তাদের অর্থ দিয়ে অন্য লোকেদেরকে প্রসাদ বিতরণ করে সেখানে প্রচার করছে বড়ো বড়ো অনুষ্ঠান আয়োজন করছে কেন আবার প্রসাদের আয়োজন করে প্রসাদ বিতরণ করছে এটা হচ্ছে পরম ধর্ম হ্যাঁ এমনি ভাত ডাল দান করা ধর্ম কিন্তু প্রসাদ দান করা হচ্ছে পরম ধর্ম ভাত ডাল এমনি খেলে তাকে জন্ম চক্রে আসতে হবে যে খাবে কিন্তু যে প্রসাদ খাবে ভাত ডাল ভোগ লাগিয়ে প্রসাদ খাবে তাকে আর এই চন্ম চক্রে ঘুরতে হবে না তার আয়না পরিষ্কার হবে সে সঙ্গে সঙ্গে দেখবে আমি কৃষ্ণের নিত্য দাস তার সেবা না করার জন্য আমি খেতে পাচ্ছি না আমি নানা রোগের দ্বারা কষ্ট পাচ্ছি আমি বুড়ো হচ্ছি আমার বারবার জন্ম চক্র হচ্ছে তখন এটি উপলব্ধি হবে এই জন্য প্রসাদ এই জন্য হরিনাম এই জন্য সাধুসঙ্গ তাই সদ্গুরু এইগুলি দান করবে তো সেজন্য এখানে বলছেন যে বসু নিচয়ে ধন সম্পদ সঞ্চয়ের প্রতিও আমার আস্থা নেই যে এইগুলি আমাকে রক্ষা করবে এই আস্থা নেই বুঝতে পারছেন তারপরে বলছেন কি না নৈব কাম উপভোগে কাম মানে ইন্দ্রিয়ের ইচ্ছা ভোগের প্রতিও আমার আস্থা নেই আমরা সবাই ইন্দ্রিয়ভোগের আস্থা করি এটা খাবো সেটা খাবো এটা আনব সেটা করবো বা কত রকম কিছু ইন্দ্রিয়ভোগের জন্য আশা করি কিন্তু উনি বলছেন এটার প্রতিও আমার আস্থা নেই কেন এটা পূর্ণ হয় না একটু আগে বললাম হ্যাঁ আগুনে যত ঘি ঢালবেন সে দাও দাউ করে জ্বলবেই সেটা লিভাবে না হ্যাঁ তাই কাম বাসনা কোনোদিন চরিতার্থ হয় না আমাদের মৃত্যু পর্যন্ত সেই কাম বাসনা থাকে ইন্দ্রিয় সুখের বাসনা কিন্তু ভক্তরা সদ্গুরু কি শেখায় তোমার যে কাম মানে ইচ্ছা ইন্দ্রিয়ের যে ইচ্ছা তুমি কি করো কৃষ্ণ কৃষ্ণকর্মারপণে নিযুক্ত করে দাও কাম কৃষ্ণ কর্মার্পণে কাম মানে ইন্দ্রিয়ের ইচ্ছা তোমার চোখ দেখতে চাইছে ইন্দ্রিয় ভোগ করতে চাইছে দেখো ধাম দর্শন করতে যাও ভক্তকে দর্শন কর বিগ্রহ দর্শন কর গীতা ভাগবত দেখে পড় এই জন্য এইভাবে তুমি কৃষ্ণ সম্রাট নিযুক্ত কর তোমার জিহা কিছু খেতে চায় তুমি কি কর সেটাও সে ইচ্ছা পূর্ণ কর কৃষ্ণকে নিবেদিত প্রসাদ খাও আর কৃষ্ণের কথা বল কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত সুধা সার সাদ তার না জানে জন্মিয়া না মৈল কেনে সে রসনা ভেক বলছেন এই জিহার যে রসনা তৃপ্তি করতে চাইছ সেটা যদি কৃষ্ণের গুণগান না হয় কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে এই কৃষ্ণ কথা বলা মাধ্যমে যদি শুনা না হয় বা কৃষ্ণ ভক্ত বলছেন সেগুলি যদি কান দিয়ে আমরা না শুনি কানাকড়ি ছিদ্র সম জানি হ সে শ্রবণ হ্যাঁ কানাকড়ি ছিদ্র হ্যাঁ এই কানা পয়সার মতো এই কানটা বা বিল এ বথ অযথা গর্ত এখানে একটা গাত আছে না গর্ত হ্যাঁ ফটো আছে এই ফটোটা সর্প গর্তের মতো সাপ গর্তে থাকে আর কানা পয়সার মতো কেন কানা পয়সা কানাকড়ি কী করে কানা পয়সার কোনো মূল্য আছে তো এই গর্তটা ঠিক মূল্য নেই যদি কৃষ্ণ ভক্তি না শোনা হয় আর কানা পয়সা কি করে দেখেছেন গ্রামীণগঞ্জে বাচ্চাদের পায়ে পুঁজ রক্ত ঘা হয়ে যায় ছাড়ে না টুটকা বাঁধে একটা সাদা সুতো দিয়ে কানা পয়সা পায়ের মধ্যে বাঁধিয়ে দেয় তখন ওই পয়সাটা কি করে ওই রক্ত পুঁজকে শোষণ করে তা এই কান দিয়ে যদি কথা না ঢুকলো তাই আমাদের এই যে রক্ত মানে কী হচ্ছে চর্মময় কপিত ক বায়ু দ্বারা গঠিত রক্ত বীজ মাংস এই যেসব অস্থিযুক্ত যে শরীর সেই সব তাদের কথা সিনেমা আর্টিস্টদের কথা রাজনৈতিকদের কথা সুন্দর স্ত্রীর গুণগান এই সমস্ত কানে শুনা ওই রক্ত পুজ মাংসকে টানার মতোই সুসার মতই এই জন্য কানাকড়ি ছিদ্র হ সে থাকতে সাবধান কানাকড়ি ছিদ্র সম জানি হ সে শ্রবণ তার জন্ম হইল অকারণ হ্যাঁ জীবন মৃত হিস সে জীবিত হয়েও মৃত সেই জন্য আমাদের কাম উপভোগ আপনি কাম উপভোগ ত্যাগ করতে পারেন না কিন্তু কাম বাসনা হচ্ছে কি কৃষ্ণতে নিযুক্ত করে দেওয়া তো সেই জন্য কৃষ্ণ কাম কৃষ্ণ অর্পণে কৃষ্ণের সেবাতে কৃষ্ণের কর্মতে আমার যে ইন্দ্রিয় ইচ্ছাগুলিকে লাগিয়ে দেওয়া সেটা হয়ে যাবে ভক্তি কেন মৃত শরীর তার বাসনা থাকে না কোন কেউ দেহ ত্যাগ হয়ে গেছে আত্মা চলে গেছে তার মধ্যে কোন ইন্দ্রিয়ের বাসনা থাকে না বাসনা থাকে বাসনা থাকে না সেজন্য বাসনা মুক্ত হতে পারেন না বাসনা থাকবে কাম থাকবে কিন্তু কৃষ্ণের কর্মতে নিযুক্ত করতে হবে তো সেটা আচার্যরা আমাদেরকে শেখাচ্ছেন তাকে বলে যুক্ত বৈরাগ্য তো এইভাবে বলছেন কি না যদ ভব্যম তৎ ভবত কর্মানুরূপম হে কৃষ্ণ আমার পূর্ব পূর্বপূর্ব কর্মানুসারে যা ঘটবার ছিল তাই ঘটুক আমরা এখন দীক্ষা নিয়েছি বা ভক্ত সঙ্গে আসছি হ্যাঁ যখন আমরা দেখলাম বাচ্চা মারা গেল একটা বাচ্চা হয়ে মারা গেল তখন আর ভগবান আর কিছু নেই তখন ত্যাগ করে দিল প্রসাদ খাওয়ার ত্যাগ করে দেবো এইসব করে কী হবে আমি উড়িষ্যাতে গিয়েছিলাম একটা জায়গায় একটা ভক্তের বৌমা সে কেন জব করছে বলছে আমার খালি মেয়ে হচ্ছে একটা ছেলে হচ্ছে না হ্যাঁ খালি মেয়ে হচ্ছে খালি ছেলে হচ্ছে না সেজন্য আমি জব করছি আর যখন ছেলে হচ্ছে না অনেকগুলা মেয়ে হয়ে গেছে পাঁচ সাতটা তখন সে রেগে মালা টালা ছিঁড়ে ফেলে দিয়েছে আমার করে কি লাভ হবে ভগবান আমার একটা ছেলেই দিল না কিন্তু এইরকম ধর্ম ভগবানের কাছে প্রার্থনা করতে নেই মহাপ্রভু এসে শিখাচ্ছে ন ধর্মং ন ন জনং পুত্র কন্যা কামনা করার জন্য পূর্বের কর্ম অনুসারে আপনার ছেলে হবে মেয়ে হবে সেটা নির্ধারিত হয়ে আছে আপনি এখন চাইলে পাবেন না পূর্ব কর্ম অনুসারে কেউ অন্ধ হয়ে জন্ম হয়েছে কেউ বুবা হয়ে জন্ম হয়েছে খোড়া হয়ে কেউ ধনী ঘরে গরিব ঘরে আবার পূর্বকর্ম কেটে যাবে সেই চোখটা খুলে যাবে হ্যাঁ আমাদের মায়াপুরে একটা ভক্ত মাতাজির হ্যাঁ নিশ্ংহদেব তাকে বলছে যে আমার খুব সুন্দর একটা ইয়ে চোখ দাও বিগ্রহতে মানে রূপুর যাতে সুন্দর কিছু হয় সেখানে দিয়েছে কিন্তু তার ছেলে নামে মেয়ে কারো একটা চোখ ছিল না তো সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে তার চোখ পেয়ে গেছে ভগবান সেবা করছে চক হয়ে গেছে সেরকম যদিও কিছু কিছু কামনা থাকে কিন্তু ভগবানের কাছে করুন দেবদেবীর কাছে না তো সেটা যদিও শুদ্ধ বাসনা নয় সেই বাসনাটাও শুদ্ধ নয় কামনা করা ভগবান আমাদের প্রয়োজনীয় বস্তু তিনি দিবেন আমরা চাইলেও পাব না সেই জন্য জল লাগবে আলো লাগবে বাতাস লাগবে ভগবান কত দয়ালু দিয়ে দিচ্ছেন এটা আমরা জানি না তো এইগুলি আমাদেরকে বিচার করতে হবে সেজন্য বলছেন যে যা যা ঘটার ছিল ঘটুক ঘটুকর্মানুরুপম আমি আমি পূর্বে কাউকে হত্যা করেছিলাম এখন আমার বাড়িতে কারো হত্যা হয়ে গেল হ্যাঁ তো তাতেও আমি তোমার সেবা ছাড়বো না আমি কারো বাড়িতে পূর্ব জীবনে আগুন লাগিয়ে দিয়েছিলাম তা এই জীবনে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিলো কেউ তো এই পূর্বর কর্ম অনুসারে এটা সংগঠিত হয়েছে হ্যাঁ যেমন কর্ম তেমন ফল তো সেটা আমি লাভ করেছি কিন্তু হে প্রভু হ্যাঁ তোমাকে আমি তোমার সেবা যেন আমি বঞ্চিত না হয় তো এইরকম হচ্ছে ভক্তি বুঝতে পারছেন কিন্তু আমরা যদি পাটুয়ারি বুদ্ধি করি ব্যবসায়ী বুদ্ধি করি এটা দিলে আমি তোমার ভজন করব না দিলে তোমাকে ত্যাগ হ্যাঁ এটা কাম জড়ো কাম এটা কী হবে অন্ধকারে নিয়ে যাবে নরকে নিয়ে যাবে এটা ভালোবাসা নয় ভালোবাসা তুমি দাও না দাও তবু তোমার সেবা করব যেটা মহাপ্রভু শিখালেন আশ্লিষ বা পাদরতাম পিনষ্টুমাং অদর্শন মর্মাহতাং করুত যথা তথা বা বিদোধা তু লম্পটু মৎ না থস্তু সয়েব না পর তুমি আমাকে আলিঙ্গন করো হে কৃষ্ণ বা আমাকে অদর্শন দাও পদদরিত কর মর্মাহত কর তুমি লম্পট পুরুষ তবু তুমি আমার প্রাণনাথ তার সুখ বিধান চাইছে কিন্তু আমরা যদি কেউ আমাকে বাধা দিল তোমার সঙ্গে আর নেই কোনো নাম সঙ্গে ভক্ত সঙ্গে কারো কিছু একটু অমিল হয়ে গেল আমি তোমাদের সঙ্গে নেই না আমার নিজের মঙ্গলের জন্য আমি নামটো সঙ্গে যাব কে আমাকে কি খারাপ কথা বললো পরেরও কথায় কি বা আসে যায় হ্যাঁ মিছে দাগা তুমি পেও না কে কি বলে দিল কিন্তু আমি সাধু সঙ্গে ছাড়বো কেন প্রসাদ ছাড়বো কেন মন্দির ভক্ত সঙ্গে ছাড়বো কেন হরি কথা শোনা ছাড়বো কেন কেউ একজন আমার কিছু বলেছে হয়তো আমার কিছু মঙ্গল থাকতে পারে ভক্ত বলেছে তো আমাকে ঠিক আছে আমি যাব চিন্তা নেই তো সেজন্য সেজন্য আমি যত যত ভব্যম যা যা ঘটার ঘটুক কেউ আমি গালি দিক বা আমাকে ভালো কথা বলুক বা সে আমাকে প্রসাদ নাই দিক তবু আমি তার বাড়িতে যাব হ্যাঁ চেয়ে কিছু খেয়ে আমাকে হয়তো কোনো দিন প্রসাদ দিল না হ্যাঁ কিছু একটা খারাপ বিহেভ করলো তবু না না তুমি প্রসাদ থেকে আমাকে বঞ্চিত করছো চেয়ে নিবে আবার আমাকে বঞ্চিত করো না প্রসাদ দাও হুম তো এইরকমই অনেকে অভিমান করে প্রসাদ খায় না আমি দেখি চলে যায় হ্যাঁ প্রসাদে কিছু একটা হয়ে গেলো বচসা সেখানে প্রসাদ না খেয়েও অনেক ভক্ত আমি দেখছি তার মানে তারা ভক্তি জীবনে এখনও ঢুকে নাই ভক্তি ভক্তিজীবনে এখনও ঢুকে নাই তো সেজন্য আমাদের যেন প্রকৃত ভক্ত হতে হবে সে পূর্ব কর্ম অনুসারে যে যে জিনিস ঘটার সেটা ঘটছে তাতে বিচলিত না হয়ে কৃষ্ণ সেবা করে যেতে হবে এই জন্য এগুলি অনর্থ হ্যাঁ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর চার প্রকার অনর্থ বলেছেন একটা হচ্ছে দুষ্কৃতি উথ অনর্থ দুষ্কৃতি উথ অনর্থ মানে পূর্বের দুষ্কর্ম থেকে এসেছে এখন আমি দীক্ষা পেয়েছি তো পূর্ব দুষ্কর্ম থেকে আমার একটা অনর্থ এসে গেছে বাড়িতে বাচ্চাটা মারা গেছে হ্যাঁ পূর্বের কর্ম অনুসারে ছোটোবেলায় গর্ভ থেকে এসে সঙ্গে সঙ্গে কান্না করলো মারা গেল পূর্ব কর্ম অনুসারে আমি তো এরকম অনেক বাচ্চাকে হত্যা করেছিলাম হ্যাঁ তারা ডিম আমার ফেটে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নষ্ট করে খেয়ে নিলাম তার মানে আমার যখন বাচ্চা আসছে এটা পূর্বকর্ম আমিও সেরকম একটা বাচ্চা এলো সঙ্গে সঙ্গে মারা গেল তো মানে কি আমি এটা করেছিলাম তাই জন্য এরকম মারা যাচ্ছে তো সেখানে জিজ্ঞাসা নিয়েছি সে বিচলিত হবে না সে চিন্তা করবে ও প্রভু আমি এরকম পূর্বে কত বাচ্চা নষ্ট করেছি হ্যাঁ তার জন্য আমার বাচ্চা আসছে আর নষ্ট হয়ে যাচ্ছে তো এই জীবনে আমি আর কাউকে নষ্ট করব না হ্যাঁ তো তখন সে সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা লাভ করতে থাকবে এই জীবনে যখন আর করবে না বা আমি আগে চুরি করেছিল কর জীবনে দুষ্কর্ম এই বাড়িতে খালি প্রতিবারই চুরি হয়ে যাচ্ছে যা কিছু করে চুরি হয়ে যাচ্ছে পূর্বের কর্ম তখন সে বুঝবে না আমি আর যে চুরি করেছিল তাকে দেখছি বা কেউ মারে কাউকে মেরেছিলাম পুরো জীবনে আমাকে কেউ মারলো কিন্তু আমি আবার গিয়ে তাকে প্রহার করলাম তাতে কি হবে আমাকে মারলে আমি তোমাকে মারবো কুকুর কামড়ে দিলে আবার কুকুর পায়ে কামড়া হয় বুদ্ধিমান কামড়াবে না তাই বুদ্ধিমান কি করে না না আমি পূর্বকর্ম এরকম করেছিলাম তাই আমাকে মেরেছে ঠিক আছে হে প্রভু এই জীবনে আমি আর কাউকে মারবো না তখন কর্ম বন্ধ হয়ে গেলো ওখানে কাটা আর তার সেই মারাক কর্ম আসবে না এইটি সেই জন্য বলা হচ্ছে দুষ্কৃতি উথ অনর্থ ভক্তি জীবনে এসে এইসব অনর্থ আসবে কিন্তু আমরা যেন আবার যেসাকে তেসা না করে আবার কর্মে জড়িয়ে না যাই আর একটা আছে সুকৃতি উথ অনর্থ সুকৃতি উথ অনর্থ মানে পূর্বে আপনি দান করেছেন হ্যাঁ অনেক কিছু করেছেন তো তাতে কী হচ্ছে না আপনি ভিকারি গরিব ছিলেন জন্মগ্রহণ করেছেন গরিব ঘরে কিন্তু পূর্বে কোনো এক সময় কাউকে দান করেছেন কিছু করেছেন হঠাৎ করে আপনার ব্যবসাতে উন্নতি হচ্ছে টাকা চলে আসছে কেউ আপনাকে টাকা দিচ্ছে আপনি দেখিয়ে নিয়েছেন গরিব ছিলেন তখন ভগবানকে খুব মালা চড়াতেন ভোগ লাগাতেন আরতি করতেন এখন কী হয়ে গেছে টাকা পয়সা এসে গেছে আমি অনেক ভক্ত দেখলাম টাকা পয়সা এসে গেছে তখন আগে মালা পরাতো ফুল মালা দিত ভরে উঠে আরতি করতো এখন ব্যবসাতে উন্নয়ন হয়ে যাচ্ছে আগে ছিল না গ্রামে গ্রামে ফেরিওয়ালা করতে করতে এখন বিরাট ব্যবসা হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে কী করছে আমি একদিন ভোরবেলায় গিয়েছি বাড়িতে এক বাড়ি থেকে দেখি ওরা মঙ্গল আরতি করে না গিয়ে দেখছি প্রভু কোথায় প্রভু তো এখন ব্যবসায় চলে গেছেন ভোরবেলা এখন তো দুর্গাপূজা আসছে তো ভোরবেলা উনি চলে গেছেন মন্দির দেখছি কোনো ঠাকুরের ফুল মালাই নেই আরে আগে তো আসতাম মন্দিরে ফুল দিয়ে কত কিছু না এখন সময় নেই এখন ব্যবসা তুমি দেখো এটাকে বলে দুষ্কৃ মানে স্বীকৃতি উৎ অনর্থ কিন্তু ভক্ত কি করবে বুঝে ভক্ত সঙ্গের মাধ্যমে উপলব্ধি করবে ও প্রভু আমি কত গরিব ছিলাম আমার পূর্ব সুকৃতির ফলে এই ব্যবসা খুব সুন্দর উন্নয়ন হচ্ছে তাহলে আপনার সেবাটা আরও ভালো করে করব তে এটা তাহলে সেই অনর্থ থেকে সে মুক্ত হতে পারে কিন্তু এগুলা পেয়ে যাচ্ছে মনে করে ওইগুলা বাড়ানোর জন্য চেষ্টা ভগবানের সেবা থেকে বঞ্চিত হওয়া আর মঙ্গল মঙ্গলারতি নেই জপ নেই গ্রন্থ অধ্যয়ন নেই ভগবানের পুষ্প নেই তখন নিজের যা নিজের মেয়ে জামাইকে নিয়ে আসছে ভালো করে পোশাক দিচ্ছে আর ভগবানকে আগে যেমন সাজাতো তার আর কিছু নেই তো এটা অন্যর্থ স্বীকৃতিও তো অন্যর্থ তো সেজন্য যাতে না হয় ভক্ত তখন বুঝে হো এই টাকা পয়সা ভগবান তুমি দিচ্ছ লক্ষী তুমি তোমার ভোগ্য বস্তু তাই আমি তোমার সেবা করবো তোমার জন্য মন্দির করবো ওটা তোমার জন্য ভালো ভালো ফুল আনবো আগে আনতে পারতাম না এখন আমি পদ্ম ফুল আনবো গোলাপ ফুল আনবো মালা গাঁথিয়া তোমাকে দিব আর আগে আমি শাক অন্ন করতাম এখন এই টাকা তুমি পাঠাচ্ছ হ্যাঁ তোমার জন্য আমি ছানা সবজি করবো এইরকম মনোবৃত্তি কিন্তু তখন কি করছে ঠাকুরের জন্য বাতাসা আর জামাইয়ের জন্য একদম বিশাল কিছু তো এই অনর্থতে যেন আমরা না চলে যাই এটাকে বলে দু উথ অনর্থ দুষ্কৃতি উথ সুকৃতি উথ আর অপরাধ উথ অনেক সময় অপরাধ হয় ভক্তদের মধ্যে সমালোচনা আমরা যখন করি পরস্পর মধ্যে তো সেই ভক্ত মানে অপরাধ উথ অনর্থ বিভিন্ন অপরাধ আছে সেবা অপরাধ আছে বৈষ্ণব অপরাধ আছে নাম অপরাধ আছে ধাম অপরাধ আছে তো এইগুলা ওটা একটা অনর্থ ভগবানের সেবা থেকে আমাদেরকে নিচে নিয়ে চলে যায় তার জন্য সাবধান থাকতে হবে সেই জন্য পূর্বর কর্ম অনুসারে সেই সব ঘটেছে তো সে ঘটুক কিন্তু আমি তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হয় আর জেসাকে তেসা যেন না করি এরকম প্রার্থনা করছেন হ্যাঁ ভক্তি উথ অনর্থ ভক্তি করে লোক ভগবানের সেবা করার জন্য আর সেখান থেকে কি করে অনর্থ হচ্ছে যার কোনো মূল্য নেই যেটা আমাকে আবার নিচে নিয়ে যাবে ভক্তি উথ অনর্থ সেটা কি না আমরা অনেক সময় সুন্দর হরি কথা বলি গান করি রান্না করি প্রচার করি এগুলো ভক্তি তুমি সেখানে আমরা বাসনা করছি এই তুমি বলো আমি খুব সুন্দর প্রচার করি সবাইকে বলো আমার কথা যেন শুনে সবাই হ্যাঁ আমি কত সুন্দর কথা বলি এরকম বলো তার মানে নিজের প্রতিষ্ঠা চাইছে এটা ভক্তিউথ অনর্থ তুমি একদিন সে নিচে চলে যাবে ভগবান এবং গুরুর গুণগান করতে হবে নিজের গুণগান নয় নিজের প্রতিষ্ঠা নয় গুরুর মহিমাকে প্রকাশ করতে হবে সেটা করলে আপনার থেকে আমরা প্রতিষ্ঠিত থাকব যদি আমরা গুরু বৈষ্ণবদের মহিমা প্রচার করি অটোমেটিক আমাকে লোক সম্মান করবে কিন্তু আমি যদি প্রতিষ্ঠা চাই দুদিন পরে কয়েকজন করছিল তারপরে আর আমাকে কেউ পাত্তাই দিবে না এই তো নিজের স্বতন্ত্রের জন্য সব কিছু করছে এই ভাগো ভাগ এর সঙ্গে থাকতে নেই করে সবাই ভাগবে সেই জন্য বুদ্ধিমান হতে হবে কেবল গুরু বৈষ্ণব এবং কৃষ্ণের মহিমাকে জগতে প্রচার করতে হবে সেজন্য ভক্তি উৎস অনর্থ হয়ে যায় যাতে আবার নিচে চলে যাবে বলে আমার কথা শুনতে হবে না আমরা আনুগত্যময়ী সেবা করবো পরপর হ্যাঁ আমি যাদেরকে দেখছি হ্যাঁ তার পরামর্শ নিয়ে সব কিছু করবো হ্যাঁ তো এরকমই পরস্পর মধ্যে যখন আমরা চলব তখন আনন্দ হবে তো আনুগত্যময়ী সেবা হ্যাঁ একবার শ্রীনিবাস আচার্য তিনি তো মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। হ্যাঁ চৈতন্য মহাপ্রভু যখন অপ্রকট হয়ে গেলেন তো সেই মহাপ্রভুর মতো দ্বিতীয় কলেবর হচ্ছেন শ্রীনি আচার্য আর নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর হচ্ছেন নরোতম দাস ঠাকুর অভিন্ন নিত্যানন্দ বলা হয় নরোত্তম দাস ঠাকুরকে অভিন্ন মহাপ্রভু বলা হয় শ্রীনিবাস আচার্যকে বুঝতে পারছেন এরকম সুন্দর দেখতেও তো শ্রীনিবাস আচার্য একসময় তার শিষ্যবর্গকে নিয়ে তিনি গৃহস্থ ছিলেন হ্যাঁ তো তার শিষ্যবর্গদের নিয়ে তিনি ভাগবত কথা বলছেন কিন্তু ভাগবত কথা বলতে বলতে তিনি লীলাতে প্রবেশ করে গেছেন হঠাৎ করে তিনি ধ্যানে চলে গেছেন এবং তিনি কি করছেন না বৃন্দাবনে চলে গেছেন তো বৃন্দাবনে গিয়ে স্বরূপ লীলাতে তিনি কি করেছেন না সেখানে দেখছেন যে রাধারানী তার স্নান করতে গিয়ে সহচরীদের সাথে তার পায়ের নুপুরটা সোনার নুপুরটা যমুনা জলে হারিয়ে গেছে কেউ পাচ্ছে না সব ললিতা বিশাখা সব সখীরা তারা সব খোঁজ করছে ডুবে ডুবে সব খুঁজছে আর সেখানে এই শ্রীনিবাস আচার্য তিনি এরকম লীলাতে প্রবেশ করে তিনিও বৃন্দাবনে চলে গেছেন তো গিয়ে উনি দেখছেন তার গুরুদেব গোপাল গোস্বামী তিনিও সেখানে চলে এসছেন তিনি দেখছেন হ্যাঁ রূপ গোস্বামী সেখানে রয়েছেন সনাতন গোস্বামী রয়েছেন কত সব এসব গোস্বামীরা তাদের তাদের নিজেদের মঞ্জরি দেহেতে সেখানে হ্যাঁ ডুবে ডুবে তারা সব খোঁজ করছে যে এই রাধারানীর নুপুরটা কী করে পাওয়া যাবে আর এই শ্রীনিবাস আচার্য তিনিও সেখানে পৌঁছে গিয়ে দেখছেন গুরুদেবও ডুবে ডুবে খোঁজ করছেন তিনিও তখন তাদের সাথে সহায়তা করার জন্য তিনিও ডুব দিতে শুরু করলেন কিন্তু অথচ তিনি এখানে রয়েছেন বেঙ্গলে কিন্তু উনি বৃন্দাবনে এটা সেবা করছেন মানস দেহে চলে গেছেন তার একটা নিত্য সিদ্ধ দেহেতে চলে গেছেন তো সেখানে গিয়ে খুঁজ করছেন আর সেখানে খুঁজে সবাই খুঁজছে ডুবে ডুবে কিন্তু অনার হাতে সোনার নুপুরটা পড়ে গেছে তখন উনি কী করলেন গুরুদেব তার গুরুদেবকে গোপাল গোস্বামী হাতে গিয়ে অর্পণ করে দিলেন তিনি তো খুশি হয়ে বলতে পারতেন রাধারানী আমি এই নূপুর পেয়েছি এই নিন তিনি দেননি রাধারানীকে তো এটাকে বলে আনুগত্য সরাসরি প্রতিষ্ঠা পাওয়ার জন্য রাধারাণীকে রাধারানীকে দেননি যদি সরাসরি এটা দিতেন তাহলে প্রতিষ্ঠা হয়ে গেলো হ্যাঁ কি না হ্যাঁ যে দেখো আমি তোমার কেউ পেলো না রূপক স্বাই পেল না রূপমঞ্জরি ললিতা সখী পেল না আমি পেয়ে গেলাম কত আমি বড় হে রাধারানী নাও তার মানে এখানে প্রতিষ্ঠা এসে গেল তো এই সূক্ষ্ম বিচার আমাদের করতে হবে সে যেন আনুগত্যময়ী সেবা এই কারণে বলা হয় তো সেখানে গোপাল ভট্ট গোস্বামীকে তিনি দিলেন হ্যাঁ তারপরে গোপাল ভট্ট গোস্বামী তিনি কাকে দিলেন এভাবে ক্রমে হ্যাঁ সেটা রূপ গোস্বামী পেলেন রূপমঞ্জরি আর রূপ গোস্বামী তিনিও দিলেন না রাধারানীকে তিনি কাকে দিলেন তিনি ললিতা সখীকে দিলেন আর ললিতা সখী তিনি হচ্ছেন অনুরাধা রাধার সমান এই ললিতা সখী আর রলিতা সখী তিনি রানীকে দিলেন আর তখন রাধারাণী খুব খুশি তাহলে এই গোপাল ভট্টগোস্বামী কি সবাই এটা করছে এই সেবাটা প্রত্যেকে যে সেবা করছে তার আনন্দ পাচ্ছে গোপাল ভট্টগোস্বামী তিনি পেয়ে তিনি আনন্দ পাচ্ছেন তো সঙ্গে সঙ্গে শিষ্যও আনন্দ পাচ্ছে হ্যাঁ আজকে বলছিলাম এক জায়গায় সকালে না দুপুরে যে আমরা ভক্ত সেবার মাধ্যমে ভক্তের আনুগত্যের মাধ্যমে কিভাবে আমরা আনন্দ লাভ করতে পারি হ্যাঁ যেমন একটা গাছের উপরে একটা গাছ হয় দেখেছেন একটা গাছের উপরে একটা গাছ আছে তো সেই গাছটাও জীবিত আছে কি করে সেও বাড়ছে কি করে না ওই গাছের উপরে নির্ভরশীল করেছে আর ওই গাছটা মাটি থেকে রস নেয় তখন ওই রসটাও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আর তার উপরে একটা গাছ হয়েছে তখন সেই গাছটাও বাড়ছে তখন সেও একই রকম বাড়ছে ঠিক সেই রকম আমরাও আনন্দ লাভ করব সেই রকম ভক্ত যারা শুদ্ধ ভক্তি আচরণ করছে হ্যাঁ শিক্ষা দিচ্ছে আমাদেরকে এই ভক্তিমার্গে নিয়ে আসছে তো সেরকম ভক্ত সে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকামী নয় হ্যাঁ সে কেবল গুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধানেই করে তো তখন সেও আনন্দ পাচ্ছে সেবা করে তখন আমি তার সাথে থাকলেও আমিও আনন্দ পাব যদি আমার স্বতন্ত্র কিছু প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী না হই স্বতন্ত্র কিছু কাম বাসনা না থাকে অনেক সময় সিনিয়ররা আমাদেরকে কি করেন শাসন করেন কোনো কিছুতে তখন আমরা হয়তো অনেক সময় সেই শাসনটাকে মানতে পারি না তখন তাকে ত্যাগ করে আরও কারো কাছে যাই তো সেটা ঠিক নেই সেটা বুঝতে হবে বিচার করতে হবে প্রশ্নের মাধ্যমে যে তিনি ভুল করছেন না আমি ভুল করছি সেটাও প্রশ্নের মাধ্যমে তার কাছ থেকে বুঝতে হবে এটা ঠিক কি না বেঠিক হ্যাঁ তো এইভাবে ভগবৎ ভক্তিতে এখানে বলছেন যে আমাদের পূর্বপূর্ব কর্ম অনুসারে যা ঘটার ছিল তা ঘটুক কিন্তু এ তৎ পার্থ হে কৃষ্ণ আমার এই প্রার্থনা মম বহুমতম জন্ম জন্মি তৎ পাদা যুগল যুগগতা নিশ্চলা এখানে নিশ্চলা ভক্তি রু জন্মজন্ম ধরে তোমার পাদপদ্মে আমার অচলা ভক্তি অচলা মানে যেটা কোনো চলমান নয় অচলা ভক্তি মানে শুদ্ধ ভক্তি তে অন্যন্য ভক্তি সেটাকে বলা ন অন্য মানে দেবদেবীতে আসক্ত দেশেতে আসক্ত এগুলা হচ্ছে অনন্য ভক্তি নয় এটা অচলা ভক্তি নয় মানে করে না না যার পূজা করো সব এক জায়গায় পূজা হয়ে যাবে যত মত তত পথ হ্যাঁ কেউ বলে দিল তুমি যার পূজা করো সব এক জায়গায় যাবে সেটাকে বলা হয় না অনন্য ভক্তি হ্যাঁ অনন্য ভক্তি মানে কেবল কৃষ্ণ ভক্তি কেন না জীব কৃষ্ণের বিভিন্ন অংশ সে দুর্গা কালীর অংশ নয় পিতামাতার অংশ নয় দেশের অংশ নয় সে ভগবানের তাই ভগবানের সেবা করলে সেটা হবে অব্যভিচারী ভক্তি আর ভগবানের সেবা বাদ দিয়ে যদি অন্য দিকে দৌড়ায় সেটা অনন্য ভক্তি নয় সেটা ব্যবিচারী যেমন একটা মেয়ে বিয়ে হলো তার স্বামীর সাথে থাকাটা তার অব্যভিচার কিন্তু তার বিবাহ করেছে আর অন্য পুরুষ সাথে মিশছে সেটা ব্যবিচার হয়ে গেল অব্যবিচার হবে স্বামীর সাথে থাকলে আর বেবিচার হবে অন্য পুরুষের সাথে গেলে ঠিক সেরকম আত্মা জীব আমি আমরা সকলে ভগবানের বিভিন্ন অংশ কিন্তু তার সেবা না করে আমরা অন্যদিকে ছুটব তো সেটা হচ্ছে বেবিচার করা তাই গুণের মধ্যে আবদ্ধ হয়ে এই জগতে বারবার চক্রে ঘুরতে হবে তো সেজন্য নাস্তা ধর্মে নচ বসুনিচয়ে নৈব কাম উপভোগে যদ যদ ভব্যৎ পূর্ব কর্মানুরূপম এত পাঠ্যম মম বহুমত জন্ম জন্মেন তরা তৎ যুগগতাং যুগগতা অচলা ভক্তিরস্তু রস্তু। সেই জন্য বিলমঙ্গল ঠাকুর তিনি বললেন ভক্তি স্তি স্থিরতরা যে ভক্তিটা সেবাটা স্থিরভক্তি হতে হবে স্থির সেবা কেবল কৃষ্ণেতে যেমন স্ত্রী স্বামীর সেবাতেই কেবল স্থির থাকতে হবে অন্যদিকে নয় সেটা বলা আছে তাই সেজন্য কৃষ্ণতে জীবের কর্তব্য হচ্ছে তার স্থির সেবা কেবল কৃষ্ণতে থাকতে হবে সেজন্য বলছেন ভক্তি স্তই স্থিরতরা সেবতে অসমান দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি একদিন এরকম সময় আসবে সেই যুগল মূর্তি হ্যাঁ কিশোর দিব্য কিশোর মূর্তি রাধা কৃষ্ণ আমাদের সামনে এসে উপস্থিত হবেন বলবে আরে চামড়টা এইভাবে ঢুলাছ কেন এইভাবে ঢোলাও এই লালসাময়ী ভক্তি হ্যাঁ দাস ঠাকুর বলছেন কৃষ্ণ এসে বলবে তোমার চামড় ঢুলাটা এরকম হচ্ছে না এইভাবে করো হ্যাঁ এই সব পোকা চলছে তুমি চামড়টা এইভাবে এরকম মারো না এরকম বলবে আমরা চামড়টা এইরকম মারি কোথায় গায়ে লেগে যাবে চামড়টা তো একটু মৃদু মৃদু বীজ অব চামড় নরতম দাস ঠাকুর গাইছেন মৃদু মৃদু খুব সুন্দর করে যে পোকা মাকড়া যাতে ভগবানের পায়ে বসছে এই বনভাব সুন্দর করে এরকম তুরিয়ে গুরিয়ে যাতে যায় এরকম খুলে গিয়ে গায়ে লাগিয়ে গেল ভগবান তো সেই জন্য দিব্য কিশোর মূর্তি ভগবান একদিন এসে আমাদের সামনে হাজির হয়ে যাবে বলে এরকম লঙ্কা এত দিচ্ছ আমি খেতে পারছি না বলবে সনাতন গোস্বামীর কাছে এসে মদন মোহন বলছে তোমার সেবা আমি গ্রহণ করতে চাই বুঝে না তুমি আজ বলবে এটা দাও সে আমি দেখো মাখা রুখা কিছু রুটি টুটি খায় আর তুমি আবার বলবে এই লবণ ছাড়া খায় তুমি বলে আজ লবণ দাও এটা দাও সেটা দাও আমি সব লাগবে না তাই ভগবান ভক্তির প্রভাবে নিজে এসে সেবা গ্রহণ করতে চাইছে জোর করে এ হচ্ছে ভক্তি অচলা ভক্তি দৈবে ন ফলতি দিব্য কিশোর মূর্তি সেই কিশোর মূর্তি ভগবান এ আলেখ্য আপনার সাথে রাত্রিবেলা গিয়ে কথা বলছে হ্যাঁ ঘুমন্ত অবস্থায় কথা বলছে গিয়ে যে ওটা তুমি যে করছিলে এটা এরকম না কর এরকম করো কেন ভগবান জ্ঞান দিবে বুদ্ধি দিবে তোমার এই যে কেন সেবাতে আসক্ত হয়ে পড়েছে আর ভগবান দেখে না আমার ভক্তের ভুল যাতে না হয় যদি কেউ আসক্ত হয়ে যায় ভগবানের প্রতি হ্যাঁ শুদ্ধ ভক্তি দ্বারা ভগবান তার আর কোনো ভুল করতে দেবে না কোনো কিছু তার ভুলই হবে না এরকমই তো এভাবে আমরা যেন অচলা ভক্তি যে কেবল কৃষ্ণ সেবাতে মনোনিবেশ হয় শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ আসবে তবুও যেন আমরা কৃষ্ণ সেবা না ছাড়ি বুঝতে পারছেন সর্বদা কৃষ্ণ সেবাতে ব্যস্ত থাকতে হবে তো মানে ব্যবসাটা ছাড়ে দেবেন না ব্যবসাটা কৃষ্ণের জন্য কি করে ভালো করে ব্যবসাটা করে কৃষ্ণ সেবা করব মনোনিবেশ রান্নাটা ভালো করে করব কৃষ্ণের জন্য মনোনিবেশ আমরা রান্না করি ও এরা খাবে নাড়ানাড়ি করছি এটা কৃষ্ণ সেবা নয় প্রীতিমূলক ভাব নিয়ে রান্না করতে হবে আপনারা দেখবেন মশলাপাতি কিছু নাও থাকতে পারে আমাদের কৃষ্ণ চৈতন্য প্রসাদ প্রভু আছে রান্না এত কুইক করে দিবে আপনার তো দুই ঘন্টা লাগবে উনি এক ঘন্টায় শেষ করে দেবে বা পঁয়তাল্লিশ মিনিটে শেষ করে দেবে আপনার ততটা পদই কি করে আপনি অনেক কিছু করতে থাকবেন কিন্তু করতে পারবেন না কেন মনোনিবেশ নেই রাধারানী রান্না করেন আমরা কেবল সাহায্য করব। মনোনিবেশ রাধারানী একসাথে পঞ্চাশটা চুলিতে রান্না করছে কি করে একা পঞ্চাশটা চুলিতে পারবেন তো সেজন্য আমরা কি রান্না করি হ্যাঁ সেজন্য মনোবৃত্তিটা আর রাধারানী করছেন আমি সে হাত দিচ্ছি রাধারানীর হাত এখানে এই মনোবৃত্তি নিয়ে রান্না করতে হবে তাহলে ওখানে আপনি কি মশলা দিচ্ছেন না দিচ্ছেন সিম্পল জিরাবাটটা একটু আদা দিলেই কাঁচা লঙ্কা একটু তেল ফোড়ন দিলেই এমন টেস্ট এসে যাবে মনোনিবেশ যদি থাকে রান্নাতে কৃষ্ণের জন্য হ্যাঁ রাধারানীকে আমি সাহায্য করছি ভগবান হ্যাঁ তিনি গ্রহণ করবেন আমার প্রিয়তম কৃষ্ণকে কেউ বলতে পারে আমার প্রিয়তম কেউ ভাবতে পারে আমার বন্ধু কেউ ভাবতে পারে আমার পুত্র কেউ ভাবতে পারে আমার প্রভু এই পাঁচ প্রকার রস রয়েছে এরকমভাবে সে সেবা করতে পারে তার প্রতি আসক্ত হতে পারে কেউ প্রিয়তমভাবে কৃষ্ণের সাথেও আদান প্রদান করতে পারে যে না আমি এরকম করে না তাকে খাওয়াবো তার কি পছন্দ আমার পছন্দ না তার কি পছন্দ তাহলে এটা প্রীতি এটাকে বলে প্রেম এটাকে বলে শুদ্ধ ভক্তি আমার পছন্দ হ্যাঁ সেটা নয় তো সেটা শুদ্ধ ভক্তি নয় হ্যাঁ সেটা কী হবে হ্যাঁ কর্মমিশ্রা ভক্তি হয়ে যাবে শুদ্ধ ভক্তি মানে কৃষ্ণের ইচ্ছা অনুসারে আকৃষ্টিত হয়ে সেবা করা সবকিছু কিছু সেগুলি শুদ্ধভোগ তো ভগবৎ ভক্তি করতে হবে তো এটি ভক্ত সঙ্গের মাধ্যমে ভক্ত সেবার মাধ্যমে আমাদের এই হৃদয়ে জাগ্রত হয় নাহলে হয় না ভগবত ভক্তর সেবা ভক্ত সঙ্গ মাধ্যমে এই মনোবৃত্তি জাগতে হবে জাগ্রত হয় কিন্তু আমরা ভক্ত সঙ্গ ত্যাগ করি তাহলে কী করে জাগ্রত হবে সেদিন অন্নাভিলাষ এসে যায় হ্যাঁ যশ প্রতিষ্ঠা দিকে মন চলে যায় তো সেই জন্য বারবার জন্য শাস্ত্রবালা আছে নারদুমনি যুধিষ্ঠির মহারাজী হচ্ছেন বারম্বার গৃহস্থের কর্তব্য সঙ্গ করা তো মানে নিত্যং ভাগবত সেবয়া তো একদিন করবে একদিন করবে এরকম না সেজন্য যখন আমরা অশুদ্ধ ভক্ত পাচ্ছি না ভাগবত গ্রন্থ নিয়ে তুলসীর সামনে বসে শবন করব। আর পাচ্ছি সেখানে বসে শুনবো এরকম নয় ও গৃহস্থ কারণ সন্ন্যাসী এসছে তার কাছ থেকে শুনবো গুরু মহারাজ এসছেন তার না না কোনো গৃহস্থ ভক্ত কোনো সে তার বাড়িতে থাকে কিন্তু সে শুদ্ধ ভক্তি আচরণ করে সে এসে গেছে না না প্রভু একটু কিছু বলুন আলোচনা করুন কৃষ্ণের কথা আমার বাড়িতে এসছেন তাকে প্রণাম করা সম্মান করা আদর করে ঘরে নিয়ে যাওয়া তারপরে রন্ধন করে প্রসাদ দেওয়া এর মাধ্যমেও কেউ আমার বাড়িতে সে কনিষ্ঠ ভক্ত হতে পারে আপনার থেকে পরে দীক্ষাও নিতে পারে কিন্তু সে অন্য জায়গা থেকে এসছে আপনার বাড়িতে তাকে বৈষ্ণব হিসাবে সম্মান করা আর তিনি দেখবে ও আমার সিনিয়র গুরুভাই বাড়িতে আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে প্রভু দণ্ডবধ প্রণাম সঙ্গে সঙ্গে সেও করছে আর তখন আস ও তুমি এসছো হরে কৃষ্ণ আদর এরকম মানে এরকম ভক্ত দেখে আদান প্রদান করলে ভগবান খুব খুশি হয়ে যাবে এইভাবেই আমরা সম্মানিত করতে পারি ভক্ত সঙ্গের মাধ্যমে সেবার মাধ্যমে ভগবান সন্তুষ্ট হন তাহলে আমরা ভগবান এই জীবনেই আশা করা উচিত না আরও অনেক জীবন নিব প্রভুপাত বলছেন আমাদের ভক্তের উচিত এই জীবনেই ধামে ফিরে যাওয়া আর একটা জন্ম নেব এইসব চিন্তা করা উচিত না জন্য দৃঢ় হ্যাঁ প্রত্যয় এসব শাস্ত্রের প্রথার প্রতি বিশ্বাস রাখতে হবে আচার্যদের কথাতে বিশ্বাস রেখে আমাদের নিযুক্ত হতে হবে কৃষ্ণ সেবায় তাহলে জীবনে এই মনুষ্য জীবনে আমরা ধামে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অনেক দূর দূর থেকে ভক্তরা আসছে যাবেন সেজন্য আমি এখানে সমাপ্ত করছি কোনো প্রশ্ন থাকলে আলোচনা আমরা করতে পারি যে এই শ্লোকটা কুলশেখরের উপলব্ধি খুব ভালো লেগেছে হ্যাঁ খুব সুন্দর কুলশেখারে একটা শ্লোক বলছেন হ্যাঁ তেজন্তু বান্ধবা সরবে নিন্দন্তু গুরভুজনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম অনেক সময় ভক্তি জীবন করতে এসে বন্ধু বান্ধবরা ত্যাগ করে দিবে হ্যাঁ কি না আর গুরুজনেরা নিন্দা করবে তুই ছোট আমরা গুরুজন তোর তুই সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে কে বলল তো করতে নিন্দা করছে হ্যাঁ নাতির নিন্দা করছে পুত্রের নিন্দা করে বাবা মা তার গুরু তুই হরিকৃষ্ণ করছিস আমি করি না তুই করছিস কিন্তু গোবিন্দ চরণে কেউ যদি আসক্ত হয়ে গেছে তেজন্তু বান্ধবা সর্বে নিদ তু গুর গুরুজনরা নিন্দা করু তথাপি মম জীবনম গোবিন্দ হ্যাঁ বলছে তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম গোবিন্দ একমাত্র পরমানন্দ অন্য কেউ না তো এগুলি এই শুদ্ধ ভক্তিতে সম্ভব আমরা শুদ্ধ ভক্তিতে আসক্ত হব তাহলে সম্ভব যে এই কুলশেখর এই সম্রাট উনি রচনা করেছেন আপনারা সবাই এই গ্রন্থটা নেবেন মুকুন্দমালা স্তূত্র হ্যাঁ মায়াপুর থেকে নিয়ে পড়বেন কত সুন্দর প্রভুপাদের তাৎপর্য যারা একটা আগে ইংলিশতে ছিল তো এখানে অনুবাদ হয়ে গেছে আগে বইটার নাম ছিল আমাকে স্মরণ করো তো এটার নামটা ঠিক নয় ভুল করা হয়েছে এটা কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে মুকুন্দমালা স্তূত্র সেটা আবার চেঞ্জ করা হয়েছে তো আপনারা নিবেন এবং উপদেশামৃত রূপগোস্বামীর সেটাও নিবেন প্রত্যেক ভক্ত উচিত এই ভক্তি জীবনে দীক্ষা পেয়ে গেলে তখন গীতা ভাগবত সুন্দর করে পড়া সঙ্গে সঙ্গে আচার্যদের কিছু গ্রন্থগুলি থেকে দেখা যে উপদেশামৃত কিভাবে আমরা চলব সেখানে সমস্ত সাধন ভক্তি ভাব ভক্তি এবং প্রেম ভক্তি সম্বন্ধে ক্রম অনুসারে দেওয়া হয়েছে এগারোটা শ্লোক রয়েছে তার মধ্যে খুব সুন্দর ভাগ করা আছে কত এক থেকে সাত একটা পর্যায় সাধন ভক্তিতে রয়েছে তারপরে সেখানে ভক্তির ভক্তিরসামৃত সিন্ধু রূপগোস্বামী লেখা সেখানে মহাপ্রভুর নির্দেশ উপদেশ পেয়েছিলেন রূপগোস্বামী আর সেই ভক্তির ভক্তিরসামৃত সিন্ধু উনি রচনা করেছেন সেখানে সব শুদ্ধ ভক্তি সম্বন্ধে ভগবানের সেবা সম্বন্ধে আলোচনা আছে সেগুলি আমাদের পড়া শোনা ভক্ত সঙ্গে প্রতিদিন প্রভুপাত চান ভক্তরা কিছু সময় হলেও আধা ঘন্টা হলেও কমপক্ষে প্রভুপাত বলছেন দুই ঘন্টা করে বই পড়তে হ্যাঁ সেই সময় নেই কিন্তু অন্তত কিছু সময় আধা ঘণ্টা হলেও পড়বেন বুঝতে পারছেন দুই ঘন্টা সবাই অত সময় নেই কেউ প্রভুপাত বলছেন দুই ঘন্টা প্রত্যেক ভক্তের পড়া উচিত সকাল বিকাল রাত মিলে তো সেরকম সুযোগ থাকে না তবু আমি অনুরোধ করব ছেলে মেয়েকে নিয়ে তুলসীর সামনে কমপক্ষে তো কিছু সময় কাটাবেন কমপক্ষে তো সকালবেলা কুড়ি মিনিট হলেও কাটাবেন গ্রন্থ অধ্যয়নে বা আধা ঘন্টা অন্তত একটা শ্লোক তাৎপর্য তো কাটাবেন প্রতিদিন নিত্যং একটা শ্লোক এবং তাৎপর্য শুনুন গুরু বৈষ্ণবীদের কৃপা সেখানে রয়েছে ভগবানের উপদেশ তাহলে আনন্দ পাবেন বুঝতে পারছেন তো এটাই আমার আপনাদের প্রতি যে আকাঙ্ক্ষা হ্যাঁ যা আমরা সবাই যেন গুরুদেবের ইচ্ছা পূরণ করি আর এই সামনে মাস ডিসেম্বর কালকে থেকে তো আমাদের একটা বিশেষ সেবা গ্রন্থ বিতরণের সেবা পর দুঃখ কাতর হতে হবে ভক্তরা সবাই অন্যের দুঃখে হ্যাঁ তারা কী করে দুঃখী হয় না সুখী হয় অন্যের দুঃখে দুঃখী কি দুঃখী না জগতের লোক বারবার জন্মমৃত্যু চক্রে ঘুরছে তার জন্য সে দুঃখী হবে কি করে মুক্ত হবে ও গীতার জ্ঞান সে জানে না হ্যাঁ সেই একশো টাকা দুশো টাকা খরচ করে মাংস খেয়ে সে নষ্ট করছে অন্তত একশো সত্তর টাকা দিয়ে একটা ক্যালেন্ডার দিব তাকে বলবো একশো সত্তর টাকা তুমি সঙ্গে সঙ্গে তোমার টাকা নেই কিন্তু তুমি মাংস কিনে নিচ্ছ একশো টাকা দুশো টাকা দিয়ে সঙ্গে সঙ্গে জামাইয়ের তৃষ্টি করার জন্য নিজের ইন্দ্র সুখের জন্য কিন্তু আজ আমি একটা গীতা নিয়ে এসেছি যদি তুমি সঙ্গে সঙ্গে দিতে পারো খুব ভালো এটা তোমার বাড়িতে যদি থাকেও একদিন তোমার কেউ বংশের একটা ছেলে নাতি যদি ভক্ত হয়ে যায় তাহলে তোমার অনেক পিতৃপুরুষকেও সে উদ্ধার করে দিবে বংশে যদি কেউ একজন বৈষ্ণব হয় তাহলে শত শত পিতৃপুরুষকে সে যারা শরীর পায় না বা পিতৃপুরুষ লোকে রয়েছে শরীর পাচ্ছে না তাদেরকে মুক্ত করে দেবে ভগবৎ ভক্তি প্রদান করতে পারে এরকম ভক্ত পুত্রর ক্ষমতা আছে বুঝতে পারছেন শাস্ত্রে এটি বলা আছে ভগবান নিজে বলছেন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন এরকম তোমার অনেক পিতা মাতা মুক্ত হয়ে যাবে ইতিপূর্বে আমরা পশু পিতা পিতামাতা পেয়েছিলাম কীট পতঙ্গ তারাও মুক্ত নেই কিন্তু আমি পুত্র কিন্তু আমার তাদেরকেও মুক্ত করাতে হবে শুধু এই পিতা মাতা নয় সেই জন্য পিতামাতার ঋণ শোধ করা যায় না আজকে আমরা দুপুরে আলোচনা করছিলাম অনেক বিস্তারিত জন্য ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে সে সব ঋণকে শুধ করতে পারে দেব ঋণ পিতা ঋণ মাতা ঋণ দেশ ঋণ সমাজ ঋণ সব কিছু যত রকম ঋণ আছে কেউ শুধ করতে পারে না কিন্তু ভগবানের সেবা করলে সমস্ত ঋণ আপনা থেকেই শুদ্ধ হয়ে যায় কেন উনি মুকুন্দ মুক্তিদাতা আমার পিতামাতা মুক্তিদাতা নয় রাজা মুক্তিদাতা নয় দেবতারা মুক্তিদাতা নয় তো সেই জন্যই সব ঋণ শুধ হয়ে যায় যখন ভগবানের শরণাগত হয় কিন্তু ভগবানের শরণাগত হয় না সে পিতৃ ঋণ দেবঋণ রাজা ঋণ কোনোদিন শুদ্ধ করতে পারবে না আর এই জগতে তাকে আসতে হবে তো এটাই আমাদেরকে বিচার করতে হবে हरे कृष्ण स्वगुण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मंचा कल्पतरु कृपा सिंधु वैवच पतितानं पतितांग पावन भी वैष्णव प्रभुपात की